আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের স্টার্ট আপ লাইভ ওয়েবিনারে। আমাদের সাথে বরাবরের মতোই আজকে রয়েছে একদল তরুণ প্রজন্মের স্টার্ট আপ ওনার, যারা বাংলাদেশকে বদলিয়ে দেওয়ার স্বপ্ন দেখছে এবং স্বপ্ন দেখাচ্ছে, যাদের মাধ্যমে আমরাও স্বপ্ন দেখছি। তো কেমন আছেন আপনারা? এই তো আলহামদুলিল্লাহ ভালো, জি স্যার, আপনি কেমন ভালো আছেন? আছি। আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা, আছে, তারা কি আলহামদুলিল্লাহ কেমন ভালো আছেন? আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি অবশ্য অনেক বেশি রেস্ট নিয়ে নিয়েছি, এই সময়ে কক্সবাজার চলে এসেছি সপরিবারে, এবং কিছুক্ষণ আগে সাগর পার হতে লাইভ সম্প্রচার করেছিলাম, এবং সাগর পারে হাজার হাজার মানুষ দেখে আমি ভয় পেয়ে গেছি। আমি এসেছিলাম কোনো মানুষজন নাই, নিরিবিলি থাকবো এই জন্য, কিন্তু সাগর পারে গিয়ে দেখি হাজার হাজার মানুষ ডান দিকে বাঁ দিকে যেদিকে থাকায়। সো আলটিমেট রেকর্ডে যেসব কথাবার্তা আছে বাস্তবে সেগুলো নাই। প্রিয় স্টার্ট আপ ওনার, আমরা প্রথমে সবার কাছ থেকে যা শুনি তা হচ্ছে আপনার নিজের সম্পর্কে একটু, আপনার ছোটবেলা, শৈশব, কৈশোর এবং বর্তমান পর্যায়ে, তারপর আমরা স্টার্ট আপ নিয়ে আলোচনা করব এবং আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা, আর অবভিয়াসলি আপনাদের মতন যারা আরো স্বপ্ন দেখছে এই দেশকে বাঁচিয়ে রাখার, নিজেরা বেঁচে থাকা, সমাজকে বেঁচে বাঁচিয়ে রাখার, তাদের প্রতিও আপনাদের কোনো নির্দেশনা থাকলে অবভিয়াসলি সেগুলো বলবেন। তো আমাদের একজনের একটু তাড়া আছে, সম্ভবত মোমো। মোমো, আপনি তো নিশ্চয়ই আমাদের সাথে 10টা পর্যন্ত থাকবেন, তাই না? স্যার আর একটু আগে তাহলে ওকে, ভালো নো হয়, প্রবলেম, আমরা আপনাকে দিয়ে শুরু করছি। আপনার সেই ছোট হতে এখন পর্যন্ত আপনি কি করে আসলে স্টার্ট আপ ওনার হয়ে উঠলেন? আসলে স্যার আমার ছোটবেলা থেকেই কোনো প্ল্যান ছিল না, আমি যে এইভাবে একটা উদ্যোক্তা হয়ে উঠবো এ ধরনের আসলেই কোনো প্ল্যান ছিল না আমার। আসলে প্ল্যানটা আসে 2-2.5 বছর আগে থেকে। আমার ছোটবেলা থেকে প্ল্যান ছিল আমি ব্যাংকার হব, এরকমই একটা মানে মানসিক প্রস্তুতি নিয়েই আমার কিন্তু MBA-টা করা। ইভেন আমার মেজর সিলেকশনও কিন্তু ওটা মাথায় রেখেই। বাট যখন আমরা ফার্স্ট সেমিস্টার ক্রস করলাম, আমার আসলে ওই ব্যাপারটা থেকে ইন্টারেস্টটা পুরোপুরি উঠে যায়। আমি চিন্তা করছি যে মানে আমি কেন চাকরিটা করব, আমি নিজে কিছু করি, এটা মাথায় রেখেই আমার আস্তে আস্তে পরিকল্পনা করা, বিভিন্ন ধরনের সবার পেজ ঘুরে দেখা, তারপর সবাই কিভাবে করছে এগুলো নিয়ে বিভিন্ন ফেসবুক গ্রুপে জয়েন করা, এগুলোই আসলে করে এসেছিলাম। তারপর আস্তে আস্তে এখন সাহস করে পরিবারের সাপোর্ট নিয়ে তারপর এখন আস্তে আস্তে এগিয়ে যাওয়া। আসলে শুরু থেকে কোনো প্ল্যানই ছিল না, বাট হঠাৎ করেই আসলে পুরো লাইফটা মানে মোড় নিল আর কি, এভাবেই। আসলে ছোটবেলা থেকে কোনো প্ল্যানিং ছিল না, হুট করেই আসলে বড় বেলার প্ল্যানিং এটা আসলে, এই আর কি। ওকে, কিন্তু আপনার ছোটবেলা তো কিছুই বললেন না, আপনার স্কুল, কলেজ, তারপর তো এখানে আমার আসছেন না? আমার স্কুল প্রাইমারির গণ্ডিটা আসলে বাড়ির কাছেই একটা স্কুল, ওখানেই আমার প্রাইমারির গণ্ডিটা কাটে। তারপর হাই স্কুলে তাও আশেপাশেই ছিল, ফজলুল কাদের চৌধুরী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ওখান থেকে আমার SSC গণ্ডি পার করা। এরপর আমার HSC কাটে চিরাং ল্যাবরেটরি কলেজ থেকে। আসলে আমরা যতক্ষণ বিজ্ঞান কলেজের স্টুডেন্ট, আমরা প্রথম ব্যাচের স্টুডেন্ট আসলে, তো আমাদের কলেজটা তখন কোনো অনুমোদন ছিল না, যার কারণে আমাদের ল্যাবরেটরি কলেজের আন্ডারেই পরীক্ষা দিতে হয়। তো সার্টিফাইডলি আমরা ল্যাবরেটরির স্টুডেন্ট। তারপর আমার অনার্স কারে চিরং কলেজ থেকে আমার পলিটিক্যাল সায়েন্স, প্রথমে জুলজিতে ছিলাম, তারপর মাথায় ভূত চাপে, আসলে কিসের ভূত জানি না, আমার সাবজেক্ট চেঞ্জ করে আমি পলিটিক্যাল সায়েন্সে চলে আসি। এরপর এই যে বললাম মানে চাকরির একটা ইয়া ছিল, ওইটার কারণেই মাস্টার্স না করে আমি MBA-তে জয়েন করি ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স নিয়ে, সেটা ইউনিভার্সিটি সেন্টার ফর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, যেটাকে আমরা CUC দিয়ে বলে থাকি। ওখান থেকে আমার MBA-টা শেষ করা, রিসেন্টলি আমি MBA শেষ করেছি। শেষ করে এখন সংসার জীবনে আছি, পাশাপাশি এই মানে আমার পেজ নিয়েও কাজ করছি। অনেক ধন্যবাদ মোমো আপনাকে। প্রিয়া, একই বিষয় আমাদের জানার, আপনার স্যার ছোটবেলা, এরপর বড় হলেন, তারপর এখন তো অনেক বড় শেফ বলা যায়, অনেক জনপ্রিয় শেফ, তো একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম সবাইকে।
প্রথমত আমি তানভীর স্যারকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই আমাদেরকে এরকম একটা প্ল্যাটফর্মে আসার সুযোগ করে দেওয়ার জন্য। আমার মতো ছোট ছোট উদ্যোক্তাদের জন্য এটা অনেক বড় একটা পাওয়া আসলে। আমি প্রিয়া, আমার জন্ম ও বেড়ে ওঠা সবকিছু চট্টগ্রাম শহরে হয়েছে। আমি আমার স্কুল ছিল জামালখান কুসুমকুমারী গার্লস হাই স্কুল, আর আমি কলেজ ছিল সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, আর এরপর তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিপার্টমেন্টে ভর্তি হলাম। বর্তমানে আমি 8th সেমিস্টারে পড়ছি। উদ্যোক্তা হয়েছি মাত্র 1 মাস 10 দিনের মতো হবে, বেশি দিন হয়নি এখনো, খুব অল্প সময়ের উদ্যোক্তা আমি। যদিও অনেক বিজনেস আইডিয়া জনপ্রিয়, এসেছিল অনেক জনপ্রিয় উদ্যোক্তা। গত বছরের দিকে, কিন্তু নানা রকম প্রতিবন্ধকতার কারণে আর ওটা গত বছর ইমপ্লিমেন্ট করতে পারিনি। তো এবছর তো পড়লাম লকডাউনে, ক্যাম্পাস অফ ছিল, টিউশন অফ, সবকিছু অফ, মোটামুটি একটা অলস সময় কাটছিল। তো আমি আবার চিন্তা করলাম আমার আইডিয়াটা নিয়ে, বলছি এখন তো কাজে লাগানো যায়। তো আবার ভাবলাম, ফ্যামিলিকে জানালাম, ফ্রেন্ডসদেরকে জানালাম, কাজিনদেরকে জানালাম, সবাই মোটামুটি সাপোর্ট দিল, অনেক সাপোর্ট দিল, এখনো দিচ্ছে। তো এভাবে শুরু করি। আমি মূলত কাজ করছি হোমমেড ফুড এন্ড কেটারিং সার্ভিস নিয়ে। গত জুন মাসের 30 তারিখে আমি আমার পেজটা খুলি। পেজ খুলে একটু সাজাই সুন্দর করে, তারপরে আমার প্রোডাক্টের ছবি দিই। প্রথম প্রথম কোনো তেমন রেসপন্স পাইনি, অলমোস্ট 20 দিন পর আমি গত 20শে জুলাই আমি আমার প্রথম অর্ডারটা পেয়েছি। অনেক খুশি ছিলাম আসলে আমার প্রথম অর্ডারটা নিয়ে। আমি খুব এক্সাইটেডলি, মানে প্রথম অর্ডার খুব এক্সাইটেডলি ছিলাম আসলে। তো উনাকে দিলাম খাবার, উনি উত্তরা ব্যাংক থেকে অর্ডার করেছিল। তো আমি আমি যখন দিই খাবার, ডেলিভারি দিই, উনি আমাকে মানে কিছুক্ষণের মধ্যে, মানে আধা ঘন্টার মধ্যে উনি আমাকে কল দেয়, মানে উনি খাবার পাওয়ার পরে খেয়ে দেয় আর কি, নিচ থেকে ফোন করে আমাকে একটা রিভিউ দিল। উনি খুব খুশি দেখাচ্ছিল, আমাকেও খুব সুন্দর করে বলল। আমি অনেক খুশি হয়ে গেছিলাম আসলে, মানে খুব পজিটিভ একটা রিভিউ দিয়েছিল আমার ক্লায়েন্ট। আমাকে খুব কোঅপারেটিভ একটা ক্লায়েন্ট ছিল, লাকি বলা যায় এদিক দিয়ে, মানে প্রথম কাস্টমার, খুব মানে উল্লসিত ছিলাম আর কি এক কথায়। এভাবে শুরু আসলে। আমার পেজের নাম ইয়াম ফিস্ট, আর আমি ইতিমধ্যে কিছু রিপিট কাস্টমার পেয়েছি, যেটা আসলে খুব ভাগ্যের ব্যাপার বলা যায়। আমার ক্লায়েন্টরা আমাকে আবার নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে। একটা বড় অর্ডারও ছিল, যেটা অবশ্য হিমশিম খেয়েছি দিতে, তারপরেও অনেক ভালো ফিডব্যাক পেয়েছি। সেটা একটা হসপিটালের অর্ডার ছিল আসলে। তো ওই ভাইয়াটা বলল ফিউচার আপনার থেকে নিব আমরা, এরকম বলল। তো এভাবে শুরু আসলে। আমার আপনাদের দোয়া আশীর্বাদ থাকলে আরো অনেক দূরে এগিয়ে যেতে পারবো আশা রাখি। ধন্যবাদ স্যার। অনেক অনেক ধন্যবাদ তাসনিম। আপনার একই একই প্রশ্ন আমরা প্রথমে শুনতে চাই, ছোটবেলা, শৈশব, স্কুল, কৈশোর, তারপর পড়াশোনার পাশাপাশি আবার উদ্যোক্তা হিসাবে আবির্ভাব হওয়া বা স্টার্ট আপ নিয়ে সামনে এগিয়ে আসা, আর ছোট করে যদি আমাদের সাথে একটু শেয়ার করতে। স্যার আসুন, প্রথম থ্যাংক ইউ ভেরি মাচ স্যার আপনাকে, যে এইরকম একটা প্ল্যাটফর্মে যে আমাকে অপরচুনিটি দেওয়ার। এন্ড আসসালামু আলাইকুম টু দ্য ভিউয়ার্স। সো বেসিক্যালি আমি তাসনিমউদ্দিন মোহাম্মদ তাকি, আমি কাজ করছি হোমমেড ফুড নিয়ে, আমার পেজের নাম ভোজন। আমি আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স বিভাগে, এখন 5ম সেমিস্টার একজন শিক্ষার্থী। আমার ছোটবেলা, বেসিক্যালি আমার ছোটবেলা একদম ক্লাস 4 পর্যন্ত আমি ছিলাম গ্রামে, আমাদের গ্রাম হচ্ছে চন্দনাইশ। সো আমার ক্লাস 1 থেকে ক্লাস 4 একদম যেটাকে বলা হয় যে স্কুলের আগের সময়টা বা স্কুলের যে প্রথমের স্টেজটা, ওটা গ্রামে ছিলাম একটা প্রাইমারি স্কুলে। এরপর আলহামদুলিল্লাহ ক্লাস 4-এ ভর্তি হই চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, যেটা চিটাং গভর্নমেন্ট হাই স্কুল নামে পরিচিত। সো 5 থেকে আলহামদুলিল্লাহ SSC পর্যন্ত আমি কমপ্লিট করি চিটাং গভর্নমেন্ট হাই স্কুল থেকে। তখন আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল। এন্ড এরপর কলেজে আসার সময় লাইক আমি এর সাথে ক্রিকেটও ইনভলভ ছিলাম। আমি প্রায় দীর্ঘ 6 বছর ক্রিকেট খেলেছি বিভিন্ন ডিভিশনে, প্রফেশনাল লেভেলে।
সো পেশনটা আসলে খেলার দিকে ছিল বেশি, দ্যাটস ওয়াই সায়েন্স কে যে একটু প্রেশার মনে করে কমার্সের দিকে চলে আসলাম। সো কমার্সে হয়তো এটা ক্লিক করলো, আমি চট্টগ্রাম সিটি কলেজে ভর্তি হই কমার্স নিয়ে, মানে ব্যবসায় শিক্ষা নিয়ে। প্রথমে খুব স্ট্রাগল করতে হয়েছিল যে সায়েন্স থেকে আসছি কমার্সে, বা বিজনেস স্টাডিজ গুলো লাইক অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হচ্ছিল। মাশাআল্লাহ কিছুদিনের মধ্যে অ্যাডজাস্ট করে কোপ আপ করলাম আলহামদুলিল্লাহ। এরপর এইচএসসি রেজাল্ট আসলো, এরপর এইচএসসি কমপ্লিট করেছি আমি চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে। এরপর আলহামদুলিল্লাহ এখন আসি চট্টগ্রাম সরকারি সরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স বিভাগে। সো মাঝখানে জিনিসটা স্টার্ট আপ এর ব্যাপার বলতে, আমি আসলে এটা একটা ঘটনা থেকেই বা আমার একটা ডিমান্ড বুঝতে পারছি। আমার একটা ছোট একটা গল্প বলি, আমার আঙ্কেল ঢাকায় থাকে, তো উনি ঢাকায় একটা ব্যাংকে জব করে, ওনার বাসা থেকে ওনার অফিসের দূরত্ব প্রায় ধরতে যাওয়া আসা যেতে প্রায় এক ঘন্টার বেশি সময় লাগে। তো আঙ্কেল আমাকে বললো যে আমরা যে অফিসে যাই, দেখা যায় আমার আন্টি প্রতিদিন হয়তো লাঞ্চ ঠিক মতো রেডি করতে পারে না, খাবার দাবার নিয়ে খুব প্রবলেম ফেস করতে হয়, এছাড়া উনি বাইরের খাবার নিয়ে খুব একটা স্যাটিসফাইড না, এর মাঝখানে আবার ছিল করোনা, সো খুব একটা হাসফাসি অবস্থা, উনি খুব সাফার করতেছিল। তো উনি বললো যে দেখো এখন এমন একটা সিচুয়েশন, সবাই চাচ্ছে হাইজিনিক প্রোডাক্টটা চাচ্ছে, হাইজিনিক ফুড চাচ্ছে, রেস্টুরেন্টের খাবার মানুষ না পেয়ে তারপর মানে না পেরে অপারক হয়ে তখন রেস্টুরেন্টের দিকে যেতে হচ্ছে। সো তুমি একটা কাজ করতে পারো যে তুমি হোমমেড ফুডটাকে একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে পারো, হোমমেড ফুডটাকে নিয়ে তুমি বললো যে এটাকে তুমি এস্টাবলিশ করতে পারো। সো আঙ্কেলের কথাটা মানে আমার কাছে মনে হলো যে আসলে এটা ফিজিবল, যে মানুষ তো হাইজিনিক ফুড চাচ্ছে এবং সেফ ফুড চাচ্ছে, সেক্ষেত্রে হোমমেড ফুডের উপরে অপরচুনিটিটা খুব বেশি ছিল। সো দ্যাট চিন্তা করলাম, কিছুদিন প্ল্যান ছিল, আমিও শুরু করছি মাত্র 1 মাস 15 দিনের মতো হচ্ছে, আমি শুরু করেছি জুলাই 1 তারিখ থেকে, 1 মাস 10 দিনের মতো চলছে আর কি। সো খুব কম সময়ের এই উদ্যোক্তা, এর মাঝখানে বিজনেস নিয়ে অনেকগুলো প্রবলেম ফেস করতে হচ্ছে, অনেক জায়গায় চেঞ্জ আনতে হচ্ছে। এরপর লাইক আমি একটু আগে কি বলবো, খুব রাশের মধ্যে ছিলাম, একটু আগে আমি আমার নিজের প্রোডাক্ট আমি ডেলিভারি দিয়ে তারপরে স্যার এখানে এসে জয়েন করলাম। অনেক 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 ধন্যবাদ। এই জন্যই তো আমাদের এই ওয়েবিনার শোটার নাম হচ্ছে স্টার্টআপ টক, কারণ এখানে এক সপ্তাহ আগের, 1 মাস আগের, 1 বছর আগের, 10 বছর আগেরও স্টার্টআপ ওনার এন্টারপ্রেনিয়র কিন্তু এই একই ওয়েবিনার শোতে গেস্ট ছিলেন। সো সেই হিসাবে এখানে সবার প্ল্যাটফর্ম, এটা এমন না যে অনেক বিখ্যাত হয়ে গেছে এমন একজন ব্যক্তির সাথে আমরা কথা বলছি আর ওনাদের পাশে বসে আমিও পপুলার হয়ে যাচ্ছি, ব্যাপারটা ঠিক ওরকম নয়। কিন্তু এখানে উল্টো ব্যাপারটা হচ্ছে, স্টার্ট আপ নিয়ে যারাই ভাবছে তারাই এই শোতে আসছে, স্পেশালি গ্রাজুয়েট ফোরাম প্ল্যাটফর্মটা যারা ব্যবহার করছে তাদের একটা ওয়েবিনার আর লাইভ বলা যায়, আমরা ওভাবে বলছি। সো তাসলিম অনেক ধন্যবাদ। নুসরাত, আপনার ছবি জোগাড় করতে তো আমার কিয়ামত হয়ে গেছে। আপনি অনলাইনে ব্যবসা করছেন, মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকছেন, আপনি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হয়ে আপনার প্রোডাক্ট প্রমোট করছেন, কিন্তু আপনার ছবি খুঁজে পাওয়া ইট ওয়াজ রিয়েলি টাফ। শেষ পর্যন্ত আমাদের প্রমো কিন্তু অনেক দেরি হয়েছে অলরেডি, প্রিয়া বা অন্যরা জানে যে প্রমোটা কিন্তু ভোর থেকে শুরু হওয়ার কথা, কিন্তু আপনার ছবি জোগাড় করতে না পারাতে এটা আমাদের একটু দেরি হয়েছে প্রমোতে আসতে। তো প্রপার প্রমো আপনাদের জন্য করতে পারিনি আজকে, শুধু পরামর্শ আপনি সহযোগিতা করেছেন, আপনি নিজে একটা ছবি পাঠিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আর ওদিকে যাচ্ছি না। নুসরাত, একই বিষয়, সেই ছোটবেলা শৈশব স্কুল কলেজ হয়তো অনেক স্বপ্ন দেখতেন, দেখতে দেখতে আজকে উদ্যোক্তা, কিভাবে বলবেন? আসসালামু আলাইকুম সবাইকে, আমি নুসরাত জাহান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগ চতুর্থ বর্ষের ছাত্রী। আমি প্রথমে স্যার আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এরকম প্ল্যাটফর্মে সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমি খুব সরি আসলে আমার জন্য দেরি হয়ে যাওয়ার জন্য আমার ছবির জন্য। আমার গ্রামের বাড়ি চন্দনাইশ, আমার ছোটবেলা কাটে আসলে বেশিরভাগ চন্দনাইশ, আমি ক্লাস 8 পর্যন্ত বিজিসি ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজে পড়ালেখা করেছি, পরবর্তীতে এসে 9ম শ্রেণী থেকে কাপাসগোলা স্কুলে পড়েছি, এবং আমার কলেজ কাটে চট্টগ্রাম বিজ্ঞান কলেজ, এরপর আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
গণিত বিভাগে ভর্তি হই, এখন আমি চতুর্থ বর্ষে আছি। আমার আসলে উদ্যোক্তা হওয়ার পিছনে আমার সবচেয়ে বড় ইন্সপিরেশন ছিল আমার বাবা। আমি আমার বাবা ছিলেন একজন সাবেক রেলওয়ে কর্মকর্তা। ওনার যখন চট্টগ্রাম থেকে ঢাকা বদলি হয়, তখন উনি সিদ্ধান্ত নেন যে উনি চাকরি ছেড়ে দিবেন এবং নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রকাশ করবেন। উনি খুব স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করেন নিজেকে উদ্যোগ, কিন্তু ওনার অক্লান্ত পরিশ্রম এবং ওনার সততা দিয়ে আজ উনি একটা অবস্থান তৈরি করে নিয়েছেন। বর্তমানে উনি একটা মার্কেটও দিয়েছেন ওনার পরিশ্রম থেকে উদ্যোক্তা হয়ে। বর্তমানে যেখানে 200 মতো দোকান রয়েছে, আমার আসলে শুরুর ইন্সপিরেশন বলতে গেলে আমার বাবাই। আব্বুর অক্লান্ত পরিশ্রমের কারণে এবং ওনার কমিটমেন্টের কারণে উনি হয়তো আজকে এত দূর আসতে পেরেছেন। ইনশাল্লাহ আমিও চেষ্টা করব আমার, যাতে আমি কমিটমেন্ট রক্ষা করে পরিশ্রম করে একজন উদ্যোক্তা হিসেবে প্রকাশ করতে পারি। আমার কলেজ জীবন থেকে আমার উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখি। আমি প্রথমে ছোট ছোট কাজ দিয়ে শুরু করি। শুরুতে আমি পুঁতি দিয়ে ব্যাগ বানানো শিখেছিলাম এবং দেশের বাইরেও এটা সেল করেছিলাম। আমার কাজ শুরু হয় প্রথম এই ব্যাগ দিয়ে, হাতের কাজের ব্যাগ দিয়ে। এরপরে আস্তে আস্তে আমি শুরু করি হাতের নকশি কাঁথা এবং কিছু হাতের কাজের জামা আমি নিজে তৈরি করে বিক্রি করতাম স্বল্প পরিসরে। পরে গত 2 বছর আগে আমরা তানজিনা বুটিক্স নামে একটা নকশি কাঁথার পেজ খুলি এবং যেখানে আল্লাহর মতো অনেক সাড়া পেয়েছি। এরপর এখন বর্তমানে করোনাকালীন সময় থেকে কাজ করছি মধু নিয়ে, খুব রিজনেবল প্রফিট এবং কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি। করোনাকালীন সময় আমরা প্রথমে আমার পরিবারের জন্য মধু আনাই। আমার হাজবেন্ড একজন ব্যাংকার, উনি ওনার ক্লায়েন্টের মাধ্যমে এই মধুগুলো জোগাড় করেন। ওনার অফিসের কাজে খুলনা যেতে হয়েছে, ওখান থেকে মূলত মধুটা সংগ্রহ করে আনেন। এরপর থেকে আমরা শুরু প্রথমে পরিবারের জন্য আনি, তারপর আমার রিলেটিভ আমার হাজবেন্ডের কলিগ এরা যখন মধু টেস্ট করে খুব অ্যাপ্রিসিয়েট করে, তারপর থেকে চিন্তা করলাম আমরা তো এটাকে ব্যবসা হিসেবে কাজে লাগাতে পারি। এরপর থেকে মধু নিয়ে কাজ করছি, এখন বর্তমানে কাজ করছি আবার ড্রেস নিয়ে অনলাইনে। সম্প্রতি 15 আগস্ট থেকে আমরা আমাদের ফ্যামিলি থেকে একটা পায়োনিয়ার ট্রেডার্স নামে একটা শোরুম উদ্বোধন করছি, যেটা বদরহাটে চাঁদগাঁও আবাসিকে অবস্থিত। শুরু থেকে আমার বাবার পরিবারও ব্যবসায়ী, আমার শ্বশুর পরিবারও ব্যবসায়ী, ওখান থেকে আমার আসলে ব্যবসায়িক এটা আছে। অনেক ধন্যবাদ। পেজ আছে ফ্রেন্ডস কর্নার, যেখানে আমার প্রোডাক্ট গুলো হয়ে থাকি। আর আমি সম্প্রতি গ্রাজুয়েটস ফোরামে যুক্ত হয়েছে খুব অল্প সময়, কিন্তু আল্লাহর মতে ওখান থেকেও যথেষ্ট সাড়া পেয়েছি। নুসরাত, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমরা আবার আপনার কাছে আসব। আরিফ, আমরা তো একই প্রকৃত পদ্ধতিতে যাচ্ছি, সো ছোটবেলা স্কুল কলেজ, তারপর একসময় উদ্যোক্তা হিসাবে আবির্ভূত হওয়া, তো ছোট করে কিভাবে বলবেন? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো স্যার। আপনাকে আসলে অনেক ধন্যবাদ আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য। হয়তো আমার কথাগুলা যারা এখানে ফলোয়িং এ আছে বা শুনতেছে তাদের জন্য অনেক সময় নিষ্পেশন হতে পারে। আমার বাড়ি হলো চট্টগ্রামের মিরসরাইতে দুর্গাপুর ইউনিয়নে, ওখানে আমাদের আমার বেড়ে ওঠা, ওখানে দুর্গাপুর স্কুলেই আমার পড়াশোনা শেষ করে আমার ওখানে প্রফেসর কামালউদ্দিন চৌধুরী কলেজ, ওখান থেকে ইন্টার পাস করা। দুইটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের পরে 2009 আমার পড়াশোনা ইন্টার শেষ করি আর কি। তো 2010 চিটাং কলেজে ভর্তি হয়েছিলাম কেমিস্ট্রিতে। তো আবার পরবর্তী বছর, তখন তো সেকেন্ড টাইম সিস্টেম ছিল, সেকেন্ড টাইম সিস্টেমে 2011 আবার ইউনিভার্সিটিতে প্রায় অনেকগুলো ইউনিভার্সিটি চান্স পায়, তো বিবিএ ফ্যাকাল্টিটা পারিবারিক পরামর্শে ভর্তি হয় আর কি, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ভর্তি হয়। এবং
2018-তে সরি 2017-র মাঝামাঝিতে আমার এমবিএ শেষ হয়ে যায়। আর বিজনেস স্টার্টআপ বলতে শুরু করলে আসলে বিজনেসটা শুরু করছিলাম আমি 2018-র শুরু থেকে। এর আগে ছোটোখাটো কিছু চিন্তা করছিলাম কিন্তু কখনো আসলে ওভাবে করে ওঠা হয়ে ওঠে নাই। এই হলো আমার সংক্ষিপ্ত মানে স্টার্টআপ পর্যন্ত আর কি। স্যার আমাকে কি শুনতে পাচ্ছেন? স্যার হ্যাঁ হ্যালো আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ এই হলো আমি আমার মানে ছোটবেলা থেকে আমার 2018 সাল পর্যন্ত সালে আমি এসে এই মানে ইউনিফর্ম স্কুল ড্রেস তারপরে বিভিন্ন হাসপাতালের অ্যাপ্রন তারপর বিভিন্ন তারা যেরকম করে চায় আর কি কাস্টমাইজ ড্রেস ইউনিফর্মের কাজটা বেশ করে আমি করে থাকি। তো এতটুকু পর্যন্ত মানে আমার স্টার্টআপটা শুরু আর কি এখান থেকে। তো পরবর্তীতে সম্ভবত আরও বলার সুযোগ থাকবে হয়তো সেখানে আরও বিস্তারিত কোথা থেকে শুরু করলাম কোথায় পর্যন্ত আসলাম এটা বলতে পারবো আর কি হয়তো। আরে একটু নেটওয়ার্ক সমস্যায় ছিলাম, এই কারণে শেষের দিকে একটু হয়তো প্রবলেম হয়েছে, কিন্তু আপনার কথা ঠিকই লাইভে গিয়েছে, আপনার কথা কোনো সমস্যা হয়নি। আরে কি শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ আপনার কথাগুলো লাইভে ঠিকই ছিল, আমার এখানে হয়তো নেটওয়ার্ক একটু প্রবলেম ছিল। জি স্যার। ওকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মুমু আপনার যেহেতু একটু তাড়া আছে তো আপনাকে আমরা পুরো ফ্লোরটা দিয়ে দিচ্ছি শুরুতে, আপনি আপনার স্টার্টআপ নিয়ে ডিটেইলস বলবেন, আপনার স্টার্টআপের এটা কন্টিনিউ করতে গিয়ে কোন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন এবং কোন ধরনের ভালো লাগাগুলো কাজ করেছে। ঠিক প্রিয়া যেভাবে বললো অনেক কাস্টমারের ফিডব্যাক আপনাকে প্রণোদিত করেছে কিনা, মোটিভেটেড হয়েছেন কিনা, আর আপনার ফিউচার প্ল্যান। আপনাকে একসাথে সময় দিচ্ছি যেহেতু আপনাকে আমরা হারাতে যাচ্ছি এই মুহূর্তে, আপনি অনেক বড় দায়িত্বে আছেন, সেই দায়িত্বটাও পালন করতে হবে। সো ফ্লোর এখন আপনার। একটু আনমিউট করতে হবে। সরি স্যার, ধন্যবাদ আপনাকে আমাকে আমার সমস্যাটা বুঝে আমাকে সুযোগটা দেওয়ার জন্য। আসলে আমি কাজ করছি হাতের বানানো বিভিন্ন ধরনের হোম ডেকোরেটেড জিনিস বানাচ্ছি, হাতের তৈরি বিভিন্ন মানে এক কথায় বলতে গেলে রিসাইকেল, যে জিনিসগুলো আমরা ফেলে দিচ্ছি ওই জিনিসগুলোকেই আমি আবার নতুন করে কাজে লাগাচ্ছি, যাতে আমাদের কোনো কোনো জিনিসই যাতে ওয়েস্ট না হয়। যেমন বিভিন্ন ধরনের কাগজ, নিউজ পেপার, এই ধরনের জিনিসগুলো আমরা অনেক সময় দেখা যায় বাসায় বিক্রি করে দিই, ফেরিওয়ালা আসলো আমরা বিক্রি করে দিলাম, আমি ওই জিনিসগুলোকে রিসাইকেল করতে চাচ্ছি।
যে একটা সুন্দর জিনিস হোক, এটা দিয়ে আমরা কেন বা কাগজে ঠোঙা বানাবো বা ফেলে দিব। অনেক সময় দেখা যায় আমরা ফেলেই দিই জিনিসগুলা, এই ধরনের জিনিসগুলাই আমার আসলে ছোটবেলা থেকেই একটা বদ অভ্যাসের, আসলে ওটা সবাই বলে বদ অভ্যাস, বাট আমার মনে হচ্ছে এটা আমার একটা ভালো অভ্যাস, যে আমি এই যে ফেলে দেওয়া জিনিসগুলো রেখে দিতাম, এটা আমার খুব ছোটবেলা থেকেই অভ্যাস। যখন থেকে এগুলো নিয়ে একটু একটু কাজ করছি তখন থেকে আমি এগুলো রেখে দিতাম। এটার জন্য আমাকে অনেক বকাও শুনতে হয়েছে যে কেন হাবি যাবি জিনিসগুলো তুমি রেখে দাও। আসলে দেখা যায় কি, এগুলা সাথে সাথে কাজে না লাগলেও 1 মাস পর 2 মাস পর, বা আমি এমনও হয়েছে আমি 14 বছর পরও কিছু জিনিসকে কাজে লাগিয়েছি, এরকমও হয়েছে। তো এইভাবেই আসলে আমার শুরু। আমি প্রথমত শখের বসেই করা, শখের বসে নিজের ঘর সাজাতাম বিভিন্ন ধরনের ওয়াল ফ্রেম, তারপর পুঁতি দিয়ে বিভিন্ন ওয়াল ম্যাট, তারপর টেবিল ল্যাম্প, ফুলের টপ, তারপর কাগজ দিয়ে বিভিন্ন ওয়াল ম্যাট, ফ্লাওয়ার ভাস, টেবিল ল্যাম্প, এগুলো আমি বানাতাম শখের বসে ঘরের জন্য বানানো। তারপর আস্তে আস্তে সবাই বললো যে কেন তুমি একটা পেজ খুলো না কেন। আমি এটাকে কখনো সিরিয়াসলি নিই নাই যে পেজ খুলে কি করব, আমি হয়তো পারবো না, আমাকে দিয়ে হবে না, আর আমার মাথায় একটাই ছিল আমি চাকরি করব। তো এই কারণে আমার কখনো সাহস করে হয়ে ওঠেনি। এই গত 2-3 মাস আগে আমি হুট করে মানে কাউকে না বলেই একটা পেজ খুলি, বাট আমি পেজটাকে পাবলিশ করিনি, আমি জাস্ট পেজটা খুলে রেখে দিলাম। আমি দেখা যাক আস্তে ধীরে করব, আগে শিখি, যেহেতু আমি এই প্ল্যাটফর্মে নতুন আমি আগে শিখি। শিখে আমি বিভিন্ন গ্রুপে জয়েন করলাম, বিভিন্ন গ্রুপে গিয়ে দেখলাম যে সবাই কিভাবে করে এগুলা, এইভাবে করতে শিখতে শিখতে আস্তে আস্তে শিখছি, বিভিন্ন জায়গায় কমেন্ট করছি, বিভিন্ন জায়গায় ওদেরকে ইনবক্স করে জেনে নিচ্ছি যে কিভাবে করা যায়। এভাবে আস্তে আস্তে শিখে তারপর আমি কিছু জিনিস বানালাম, আরো নতুন করে কিছু জিনিস বানালাম, বানিয়ে ওগুলা নিয়েই আমি আমার পেজে আপলোড দিলাম। আপলোড দেওয়ার পরে ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি সবাই খুব অ্যাপ্রিসিয়েট করলো। যখন প্রথম অর্ডারটা পেলাম তখনও আসলে প্রথম অর্ডারটা আসলে ফ্রেন্ডেরই ছিল, তো এক প্রকার মানে খুব কাছের মানুষ থেকে প্রথম অর্ডারটা পাওয়া এটাও একটা অনেক বড় মোটিভেশন ছিল আমার জন্য। এবং ওর কাছ থেকে দেখে দেখে আরো অনেকে অর্ডার করা, এটা আসলে আমার জন্য পাওয়া ছিল। এর মধ্যে কিছু ডিফিকাল্টিসও ছিল যে অনেকে অনেক ধরনের কাস্টমার থাকে, যে আমাদের কিছু ক্লায়েন্ট থাকে যারা আসলে কিছু জিনিস আমি বানালাম, আমার একটা টেবিল ল্যাম্প বানালাম, আমি একটা বড় সাইজের আমার একটা টেবিল ল্যাম্প আছে ওটা আমি বানালাম, ওটা আমার বানাতে সময় লাগবে একদম মিনিমাম 6 থেকে 7 দিন আমার সময় লাগবে, যেহেতু এটা পুরোপুরি আমার হাতের হাতেই বানাতে হবে। তো এটার আমার কস্টিং আমি হিসাব করে আমি যেহেতু আমি নতুন আমি প্রফিট খুবই কম রাখি, একেবারে লোয়েস্ট। তো এক্ষেত্রে অনেকে বুঝতে চায় না আসলে যে আমার কস্টিং হিসাব করার পরে, এইসব সবকিছু হিসাব করার পরে আমি যখন প্রফিটটা লো রাখি, তারপর অনেকে বুঝতে চায় না, অনেক এই জিনিসটা খুব কষ্ট লাগে যে আসলে এত কষ্ট করে করলাম একটা জিনিস, মানুষ এটার মূল্যায়ন দিচ্ছে না, তাকে আমি মানে বুঝাতে পারি না মাঝে মধ্যে। কিন্তু এই সব কিছুর পরও আসলে ভালো লাগা কাজ করে যখন সবাই বলে যে এত সুন্দর করে, এত মানে এত ভালো করে এভাবে তুমি কিছু ফেলে দেওয়া জিনিস দিয়ে বানাচ্ছ, এটা আসলেই খুবই ভালো। আর পাশাপাশি আমার ফ্যামিলি, আমার দুটো ফ্যামিলির মোটিভেশন, আমার হাজবেন্ডের মোটিভেশন, এগুলো তো আছেই, এগুলো আসলে অনেকটা এনার্জি বুস্ট করে আর কি, এগুলো অনেকটাই এনার্জির মতোই কাজ করে। তো এগুলো নিয়েই আছি এখন কাজ করছি। আমি আপাতত কাজ করছি হ্যান্ডক্রাফটের জিনিস নিয়ে। আমার প্ল্যান আছে যে আমি আস্তে আস্তে আমার ক্যাটাগরিটা বাড়াবো, যে এখন আপাতত আমি হ্যান্ডক্রাফটেই আছি, এরপর আমি জুয়েলারি সেকশনে যাব, তারপরে আমি ড্রেসের সেকশনে যাব, বেবি ড্রেস। আমি স্টেপ বাই স্টেপ আগাতে চাচ্ছি, সবকিছু একসাথে শুরু করে জগা খিচুড়ি করতে চাচ্ছি না, যেহেতু আমি নতুন এই ফিল্ডে, তো স্টেপ বাই স্টেপ যেতে চাই এবং নিজেকে মানে সবাই সবার কাছে যাতে আমি প্রাউডলি বলতে পারি যে আমি একজন উদ্যোক্তা। এটাই আসলে আমার ফিউচার প্ল্যান, যে আমি আমার পেজটাকে বাড়াবো, আমার প্রোডাক্ট গুলো বাড়াবো, এবং সবচেয়ে বড় কথা আমি দেশি পণ্য নিয়ে কাজ করতে চাই। এখানে না থাকবে কোনো বাইরের থেকে কোনো কিছু, সবকিছুই দেশি, আমার র ম্যাটেরিয়াল থেকে শুরু করে সবকিছু দেশি, আমি বাইরের কোনো কিছুই আমার আমার এখানে আমি ইউজ করতে চাচ্ছি না, আমি পুরোপুরি দেশি দেশি জিনিস নিয়ে কাজ করতে চাই, সেটা হোক আমার নিজের হাতে বানানো বা হোক ড্রেস, হোক জুয়েলারি, র ম্যাটেরিয়াল, এটাই হোক না কেন।
আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে এগুলো আমার দেশি পণ্য নিয়েই যাতে হয়, এটাই আসলে আমার একটাই মেইন টার্গেট হচ্ছে আমার এটাই, আমি দেশি পণ্য নিয়ে কাজ করতে চাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, খুব কম সময়ের মধ্যে আপনি অনেক চমৎকার করে গুছিয়ে বলেছেন, একটা ধারণা দিয়েছেন এবং ফিউচার আপনি আসলে আরো কি করতে চান, জুয়েলারি নিয়ে কাজ করতে চান এই ধারণাটুকু আমরা পেয়েছি, এবং অবভিয়াসলি দেশীয় উপকরণ ব্যবহার করে, দেশীয় কাঁচামাল ব্যবহার করে আপনি দেশকে এগিয়ে নিয়ে যাবেন এটাই প্রত্যাশা করি। আপনি আমাদেরকে যে অনেক সময় দিলেন আপনার ব্যস্ততার মাঝেও, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ স্যার, আমাকে আমাদেরকে এরকম একটা প্ল্যাটফর্মে আনার জন্য, আমাদের মতো নতুন উদ্যোক্তা যারা আছে তাদেরকে এত বড় একটা প্ল্যাটফর্মে এনে আমাদেরকে এভাবে এগিয়ে যেতে সাহায্য করার জন্য আপনাকেও অসংখ্য 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 ধন্যবাদ। My pleasure. Thank you so much. Priya, it's your time, your dishes, your manners, your cuisine, whatever you say. আমি তো এত নাম জানি না, অনেক ছবি দেখলে অনেক লোভ লাগে, সেদিন ছবিতে দেখছি যে অনেকগুলো প্যাক একসাথে ডেলিভার করা হয়েছে আপনার পক্ষ থেকে, আর অল্প সময়ে অনেক ফ্যান তৈরি হয়েছে যারা প্রিয়ার একটা মেনুতে হা করে মনে হয় থাকে, তারা হা করে থাকে আমার মনে হয় যে একটা পোস্ট দেখার জন্য, যেহেতু খাবার সব মিলিয়ে নিজের স্টার্টআপটাকে কিভাবে উপস্থাপন করবেন আপনি, পুরো ডিটেইলস একেবারে বিস্তারিত আমাদের সামনে তুলে আনা যায়, এন্ড অলসো ইওর ফিউচার প্ল্যান। ধন্যবাদ স্যার আমাকে আবার বলতে দাস সুযোগ দেওয়ার জন্য। খামার নিয়ে কাজ করার ইচ্ছাটা আমার অনেক আগে থেকে ছিল আর কি, সবসময় রেস্টুরেন্টও অনেক বেশি খেতাম আমি, তো তখন থেকে আমার মানে খাবার নিয়ে কাজ করার প্রতি প্রবল আগ্রহ ছিল, মূলত সেই আগ্রহ থেকে আমি কাজটা শুরু করি, চেষ্টা করছি অনেক আন্তরিকতার সাথে কাজটা হ্যান্ডেল করার, এটাকে অনেক দূর নিয়ে যেতে চাই, মূলত একটা রেস্টুরেন্ট দেওয়ার খুব ইচ্ছে আছে, এখন তো সম্ভব না কিন্তু ভবিষ্যতে কখনো হয়তো দিব আপনাদের দোয়া থাকলে। এখন তো হোমমেডটা নিয়ে কাজ করছি, যখন ওটার উপর ওটার ভিত্তিটাকে মজবুত করতে চাচ্ছি, মূলত আমার খাবার সার্ভিস এগুলো যাতে অনেক ভালো হয় এটার উপর অনেক কনসেন্ট্রেশন দিচ্ছি, আমার ফ্যামিলি আমি আমরা সবাই মিলে এটা নিয়ে কাজ করে যাচ্ছি। আমার কাজ করার বেসিক্যালি আমার শেফ হচ্ছে আমার বাবা, আমি না স্যার, আমার বাবা রান্নাটা করেন আর আমরা বাকিরা হেল্প করি আর কি, আমি মূলত প্রমোটিং এর কাজটা তো আমিই করছি আর উদ্যোগটা আমার অবশ্য, বাবা অনেক ভালো রান্না করতে পারে আসলে, ওটাকে কাজে লাগানোর ইচ্ছা ছিল বেসিক্যালি, তো করোনাতে যখন সবকিছু অফ তখনই মূলত এটা নিয়ে কাজ করতে শুরু করলাম। যে বিষয়টা আমার ইচ্ছা সেটা হচ্ছে আমি যথেষ্ট আন্তরিকতার সাথে কাস্টমারের সাথে ডিল করার চেষ্টা করি, তারা নানা রকম প্রশ্ন করে, নানা রকম কিছু জানতে চায়, আমি ধৈর্য নিয়ে আনসার গুলো দিই আর যথাসম্ভব তাড়াতাড়ি রিপ্লাই গুলো দেওয়ার চেষ্টা করি, আপনার বিভিন্ন জন বিভিন্ন কিছু জানতে চায়, আবার কেউ কেউ জেনে আর অর্ডার করেও না, তারপরেও ওদের সাথে অনেক পোলাইটলি কথা বলি, মূলত আমি আমার পরিবার সব সময় খেয়াল রাখে যাতে সবাইকে ভালো করে প্যাকেজিং, ভালো করে খাবার যাতে সবাই খেয়ে খুশি হয় এরকম একটা, মানে এভাবে প্যাকেজিং করা, মানে এভাবে ফুড দেওয়া, এগুলোর প্রতি খুব কনসেন্ট্রেশন দেয় আমার পরিবার, আমি আমরা সবসময় চেষ্টা করছি গ্রাহকের আস্থা অর্জনের ব্যাপারটা, যখন কাস্টমার আসলে খেয়ে ভালো একটা রিভিউ দেয় এটা আসলে ওষুধের মতো কাজ করে আর কি, আমার কিছু কাস্টমার এরকম পেয়েছি যে তারা আমার থেকে আবার নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, এটা আসলে আমার জন্য খুব পজিটিভ ভাবে কাজ করছে, আমি আমার পরিবার সবসময় হাইজিন মেনটেনের ব্যাপারে খুব খেয়াল রাখে, আমি আমরা সবাই চেষ্টা করি যাতে আমার কাস্টমার খেয়ে খুশি হয় এটার উপর খুব কনসেন্ট্রেশন দিই, ভবিষ্যতে এটা নিয়ে অনেক দূর যাওয়ার ইচ্ছে আছে আসলে, দেখি না স্যার কি করতে পারি, তবে এখন আপাতত হোমমেড বিজনেসটাকেই ফোকাস করছি, ওটাতে নানা রকম আইটেম আনার অনেক চেষ্টায় আছি, যেমন আজকে একজন
কাস্টমার, আমার কাস্টমার যিনি আমার থেকে 2 বার অলরেডি নিয়েছেন খাবার, উনি আজকে আমাকে জিজ্ঞেস করলো আপু ক্যাশিউ নাট সালাদ দেওয়া যাবে? আমি বললাম আমি তো এখনো বানাইনি, আমি অবশ্যই আপনাকে দিব, অবশ্যই আমি আপনাকে 2-1 দিনের মধ্যে ওটা নিয়ে জানাচ্ছি। তো বললাম আচ্ছা ঠিক আছে আপু। তো এটা একটা মানে ভালো লাগা আর কি, যে উনি আমার থেকে অলরেডি 2 বার নিয়ে নিয়েছেন, তারপর আবার চাচ্ছেন, এটা মানে খুব খুশি লাগছিল ব্যাপারটা। তো চেষ্টা করছি নতুন নতুন মেনু আনার, রেগুলার বেসিস থেকে রেগুলার তো কিছু মেনু রাখছি, সাথে নতুন নতুন মেনু আনার চেষ্টা করছি। আমার মূলত আমি চিকেন নিয়ে কাজ করছি এখনো, তারপর আবার আমি একটা ইউনিক আইটেম রেখেছি, সেটা হচ্ছে সবজি পোলাও, যেটা সচরাচর পাওয়া যায় না, নর্মালি রেস্টুরেন্ট গুলাতে তো থাকে না, আমি সেটা রাখার চেষ্টা করছি। আমি অনেক অর্ডার পেয়েছি এটা থেকে, মূলত আমার ম্যাক্সিমাম আমার একটা চিকেনের একটাতে আমি অনেক অর্ডার পাই, আর এটাতে খুব অর্ডার পাই এখন অব্দি। আমার মোস্ট রানিং 2টা মেনু হচ্ছে একটা সবজি পোলাও আর একটা চিকেন রেজালা মেনু, যেটা খুব পছন্দ করে কাস্টমাররা, 2টাই পছন্দ করে আসলে। আর আমার চিকেন সবজি পোলাওয়ের প্লেটারটা স্যার নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে একটা ম্যাম নিয়েছিল, এডিস্টিও প্রান্তিকা ম্যাম, উনি নিয়েছিল, একদিন অর্ডার দিল, আমার ওটা খুব ভালো লেগেছে আর কি। সেদিন ম্যামের মতো একজনকে আমি ডেলিভারিটা দিতে পারলাম। তারপরে আপনার একজন ডাক্তার দিদি খুব খুশি হয়েছেন খেয়ে, যেগুলো আসলে ভালো লাগে আর কি। তো এভাবেই শুরু করা, এটাকে অনেকদূর নিয়ে যাওয়ার ইচ্ছে আছে ভবিষ্যতে, দেখি স্যার রেস্টুরেন্ট পর্যায়ে নিয়ে যেতে পারলে তো ভালো, কারণ এটা এটার জন্য তো অনেক মূলধনও লাগবে, ওটা আপাতত নেই কিন্তু ভবিষ্যতে হবে হয়তো। তো এভাবে কাজ করে যাওয়া, আর প্যাকেজিং, হাইজিন, ডেলিভারি টাইম, এগুলোর প্রতি আমি যথেষ্ট খেয়াল রাখার চেষ্টা করি। যেমন কাস্টমার বললো আপু 1টার মধ্যে দিতে হবে, তো আমি পারলে 1টার আগেই দিয়ে দিই, 1টার 10-15 মিনিট আগেই দিয়ে দেওয়ার চেষ্টা করি, আরো আধা ঘন্টা আগে দিয়ে দিতে পারলে কাস্টমার হয়তো খুশি হবেন, এটা ভেবে আর কি। তারপর আপনার ডেলিভারি চার্জের ব্যাপারটা যথাসম্ভব কমের মধ্যে দিতে পারি, যত কমের মধ্যে দিতে পারি ওটা চেষ্টা করি, কারণ ডেলিভারি চার্জ ইজ দ্য বিগ ফ্যাক্ট। কারণ অনেক কাস্টমার দেখা যায় যে ডেলিভারি চার্জের টা একটু বেশি দেখে নেন না, তো আমার কাস্টমার অ্যাকুইজিশনটা যখন দরকার তো আমি চেষ্টা করি আসলে ডেলিভারি চার্জটা যত কমের মধ্যে দিতে পারি আর কি, কম কমের মধ্যে দেওয়ার চেষ্টা করি। তারপরে আপনার খাবার ডেলিভারি দেওয়ার সময় মূলত আপনার খাবার একটু আগে বানাই, যাতে ডেলিভারিটা তাড়াতাড়ি দিতে পারি, সেক্ষেত্রে খাবার যাতে ঠান্ডা না হয়ে যায় সেটারও ব্যবস্থা নিই, একদম গরম গরম খাবার সার্ভ করার একটা চেষ্টা আর কি, কারণ খাবার ঠান্ডা হয়ে গেলে তো খেতে ভালো লাগে না, এজন্য সব সময় চেষ্টা করি গরম গরম খাবার সার্ভ করার। একটু তাড়াতাড়ি রান্না করে ফেলে দেখে ওটাকে ধরেন হট বক্সের মধ্যে ঢুকিয়ে রাখা হয়, যাতে গরম গরম দিতে পারি, সার্ভ করতে পারি। তারপর আপনার আমি প্যাকেট নিয়েছি, যেটা সেটা অনেক বড় নিয়েছি আসলে, আমার প্যাকেটটা অনেক বড়, মানে আমার বাবা বলে বড় প্যাকেটটা দাও, বড় প্যাকেটটা দেখতে খুব সুন্দর লাগে, আমি বললাম আচ্ছা দাও সমস্যা নেই। তো আমরা অনেক বড় একটা প্যাকেট ইউজ করি, সচরাচর এটা ইউজ করা হয় না, তারপরেও আমরা দিচ্ছি। আর কাস্টমারকে আমি শুরুতে শুরুতে অনেক বেশি কোয়ান্টিটি দিতাম, বড় প্যাকেট দেখে আরো বেশি কোয়ান্টিটি যেত আর কি। তো সেটা এখন মোটামুটি কাস্টমাররা বলতো যে অনেক অ্যামাউন্ট দিয়েছেন। তারপর একদিন এক আপু বলল, বলে যে উনি আমার রিপিট কাস্টমার ছিল, উনি বলল আপু একটু বাড়াই দিয়েন, আমি বললাম, বলে যে আমরা যাতে 3-4 জন খেতে পারি সেরকম দিয়েন, উনি অথচ অর্ডার করবেন 2টা প্যাকেট, বলে যে 3-4 জন খেতে পারি মতো দিয়েন। ওই যে উনাকে আমি, উনি আমার থেকে সবজি পোলাও অর্ডার করেছিল, উনি ছিল একটা ছোট আপু, মুসলিম ছিল, তো উনি কিরকম মানে আমার থেকে 1টা প্যাকেট অর্ডার করেছিল শুধুমাত্র, যেহেতু শুরু শুরুতে আমি 1টা প্যাকেটও ডেলিভারি দিয়েছিলাম, শুধু একজনের জন্য রান্না করেছিলাম। এটা আমার ক্ষেত্রে অনেকবার হয়েছে, 3-4 বার আমি মানে শুধু একজনের জন্য রান্না করেছি, আমার কাস্টমারকে আমি চাইনি আর কি, কাস্টমার নারাজ হোক। মেয়েটা আমার থেকে মানে আপনার আপু দেন, আপনার অনেক ভালো রিভিউ দেখেছি একটা, আমার খুব ভালো লেগেছে, প্লিজ দেন, এরকম বলছিল আমাকে, দূরেও ছিল। তারপরে আমি বললাম আপু আপনি একজনের জন্য রান্না করব, বলে যে আপু করেন না প্লিজ, আমি বলছি আচ্ছা ঠিক আছে করবো, আচ্ছা ঠিক আছে। তারপরে ডেলিভারি চার্জের ক্ষেত্রে মেয়েটা আমি বললাম আপু ডেলিভারি চার্জ তো আপনার 1-এর জন্য বেশি হয়ে যাবে,
বলে যে আচ্ছা সমস্যা নেই, মেয়েটা রাজি হয়ে গেল, তো দিলাম মেয়েটাকে। মেয়েটা খেয়ে খুব খুশি হলো, রিভিউ দিল আমার খাবারের জন্য। দেখলাম মেয়েটা আবার কিছুদিন পরে, গত কয়েকদিন আগে আমাকে আবার নক দিল, বলে যে আপু আপনার চিকেন রেজালা প্লেটারটা আমি নিব, আমার ভাইয়া আসবে অর্ডার করতে চায়। আমি যে আচ্ছা ঠিক আছে, বলে যে দুইটা দিবেন, যেটা আমরা তিন চারজন খেতে পারি মতো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, বেশি করে দিব আর কি। তো দিলাম, ও বাড়িয়ে দিলাম সবকিছু। এটা একটা কাস্টমারের আবদার বলা যায় আর কি, যেটা পূরণ করার চেষ্টায় আছি। তো আপুটা দিলাম বেশি করে, সবাই মিলে খেলো মনে হয়, বলে যে আপু বেশি করে দিয়েছেন, অনেক দিয়েছেন, এরকম বললো, খাবার টেস্টিও ছিল, এরকম ভালো একটা রিভিউ দিল। যেটা আমার এই কয়েকদিনের এক্সপিরিয়েন্সে, আমি একটা ক্লায়েন্ট পেয়েছিলাম, আমার সবজি পোলাওটা অর্ডার করেছিল, তো ওই দিদিটা আমার অনেকটা বন্ধুর মতো আমার সাথে বিহেভ করতো। মানে উনি উনাকে ডেলিভারিটা দিয়েছিল আমার বাবা, একদিন খুব বৃষ্টি পড়ছিল, তো ডেলিভারি ম্যান কে না ডেকে আমি বাবাকে দিয়ে দিয়ে দিয়েছিলাম আর কি ডেলিভারিটা। তো ওই দিদি মানে এত কোঅপারেটিভ একটা বিহেভ দেখিয়েছিল, আমি খুব মুগ্ধ হয়ে গিয়েছিলাম আসলে। আর উনি ডেলিভারিটা আসে আরো একটু বাড়িয়ে দিয়েছিল নিচ থেকে, মানে বলে যে আঙ্কেল এসেছে কষ্ট করে, এজন্য উনি মানে খুব খুশি হয়েছিলেন, বলে যে এত বৃষ্টির মধ্যে আসলো এরকম। আমি বললাম দিদি খাবারটা ঠান্ডা হয়ে যেতে পারে, তো বলে সমস্যা নেই আমি গরম করে খাবো, যেহেতু বৃষ্টি পড়ছিল খাবারটা ঠান্ডা হয়ে যাওয়ার পসিবিলিটি ছিল, তো ওটার জন্য আমি আগেই বললাম দিদি খাবারটা ঠান্ডা হয়ে যেতে পারে। বলে যে সমস্যা নেই, আমি গরম পানির উপর রেখে গরম করে নিবো। অনেক ধন্যবাদ দিদি। তো উনি আমাকে বললো, বলে যে আপনাকে আমার আপনার কাছ থেকে আবার অর্ডার করব দিদি, এসব বললো আর কি। তো কিছুদিন আগে উনি আবার নক দিয়েছিল, বলে যে উনি আরেকটা মেনু সম্পর্কে জানতে চাচ্ছিল। তো আমি বললাম, বল যে এটা দেখে খুব লোভ লাগছে, তো আমি বললাম অর্ডার করবেন আর কি দিদি। তো উনি বলছে, বল যে আমরা তো পাথরঘাটা চলে যেতে পারি, ওখানে কি দিবেন ডেলিভারি? আমি বললাম যে হ্যাঁ কেন দিব না দিদি, বল যে আমরা বাসা চেঞ্জ করতে পারি, এই তো ওখানে ডেলিভারি দিবেন নাকি চিন্তা করছিলাম। তো আমি বললাম হ্যাঁ অবশ্যই দিদি, দিব না কেন, আপনারাই তো আমার কাস্টমার, আপনাদেরকে না দিব তাদেরকে দিব। তো ওই এরকম আর কি, ভালো ভালো কিছু অভিজ্ঞতা এখন পর্যন্ত হয়েছে, নেগেটিভ কোনো ফিডব্যাক এখনো পাইনি স্যার। থ্যাংক ইউ, অনেক চমৎকার, অনেক চমৎকার। সো প্রিয়া অনেক ধন্যবাদ, আবার আসবো। তাসনিম, আপনার কি এই ধরনের অভিজ্ঞতা গুলো আছে? তাসনিম, তাসনিম কি আমাদের সাথে আছেন? স্যার, হ্যাঁ তাসনিম স্যার, থ্যাংক ইউ এগেইন আপনাকে যে এরকম একটা ফ্লোরে জায়গা দেওয়ার জন্য। হ্যাঁ শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে? তো স্যার, স্টার্ট আপ এর আইডিয়া হচ্ছে প্রথম থেকে, মানে ভার্সিটিতে যাওয়ার কিছুদিন পর থেকে আসলে মানে মাথার মধ্যে একটু কি বলবো যে প্রেশার ছিল, প্রেশার না যে কিউরিয়াসিটি ছিল যে আসলে বিজনেস জিনিসটা কি। বিজনেস ফ্যাকাল্টির স্টুডেন্ট, সো বিজনেস জিনিসটা প্র্যাকটিক্যালি খুব দেখার কিউরিয়াসিটি ছিল, বিজনেসটা নিজে করার খুব কিউরিয়াসিটি ছিল, ছিল না, এখনো আছে, ইনশাল্লাহ থাকবে। সো বিজনেস ফ্যাকাল্টিতে যাওয়ার পর থেকে মাশাআল্লাহ এই কিউরিয়াসিটিটা আরো বেড়ে গেছে। এরপর ছোটখাটো দুই একটা প্ল্যান ছিল যে বিজনেস স্টার্ট করব, ছোট একটা প্ল্যান করেছি, বাট সামহাও ওইটাতে যেই পরিমাণ কি রিটার্ন পাওয়ার কথা ছিল সেটা পাইনি, সো দ্যাট ওটা ওখানে অফ হয়ে গেল। এরপরে করোনা সময়ে চিন্তা করছিলাম আসলে যে কিভাবে বিজনেসটাকে আবার স্টার্ট করা যায়, বা যে আইডিয়াটা আসলো যে হোমমেড একটা যে হাইজিনিক ফুড প্রোডাক্ট আছে, এরপর হচ্ছে মানুষ বাইরের খাবার না পারতে খেতে হচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে মানুষ প্রবলেমে পড়ে হচ্ছে হোটেলের খাবার বা লাইক বাইরের খাবার যেগুলো হাইজিনিক না এটা জেনেও মানুষ বাধ্য হয়ে খেতে হচ্ছে সামহাও। দেন মাথার মধ্যে আসলো যে আসলে এই অপরচুনিটি আসলে ক্লিক করার মতো, যে এখানে একটা আমি চান্স নিতে পারি, যে আই শুড ট্রাই। তো প্রায় 2 সপ্তাহের মতো চিন্তা করলাম, বড় ভাইয়ের সাথে কথা বললাম, সাজেশন নিলাম যে আসলে কি বিজনেস স্টার্ট করব কিনা, বা বিজনেসটা স্টার্ট করার জন্য কি কি প্ল্যান দরকার, কি ধরনের ইনভেস্টমেন্ট হতে পারে। তো এগুলো নিয়ে মাসলা শুরু করলাম গত মাসের 1 তারিখ থেকে, জুলাইয়ের 1 তারিখ থেকে।
আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত রেগুলার বিজনেস চলতেছে মাশাআল্লাহ। প্রথম দিকে হয়তো কিছু প্রবলেম ফেস করতে হয়েছিল, এখনো কিছু প্রবলেম ফেস করতে হচ্ছে। ডে বাই ডে আমার প্রোডাক্ট লাইনে কিছু চেঞ্জ করতে হচ্ছে, এরপর স্টাফ ম্যানেজমেন্ট বা আমার যে শেফ আছে শেফ ম্যানেজ করতে হয়, এরপর হচ্ছে ডেলিভারি ম্যান, আমি নিজেই মাঝে মাঝে ডেলিভারি ম্যানের রোল প্লে করি, নিজেই আপনার শেফের হেল্পার হয়ে যায়। সো এট এ টাইম অনেকগুলো রোল প্লে করতে হয়, এটা খুব মজার একটা জিনিস। সো আমার বেসিক্যালি ভোজন আমার পেজ, আমি কাজ করছি হোমমেড ফুড নিয়ে, যেটা ফোকাসড হচ্ছে অফিস এন্ড ওয়েজ, যে তাদের চাহিদা মতো হোমমেড ফুড গুলা হাতের কাছে পেয়ে যায়। তো আমাদেরকে পেজে নক করলে বা আমাদের যে কন্ট্যাক্ট আছে এখানে কন্ট্যাক্ট করলে ওদেরকে ডেলিভারি ম্যান দিয়ে বা আমি নিজে গিয়ে হাতের কাছে খাবারগুলো পৌঁছে দেয়। মজার বিষয় হচ্ছে স্যার, যখন থেকে পেজটা 24/7 অ্যাক্টিভ থাকতে হয় অনলাইনে, পেজ নিয়ে কাজ করছিলাম, সো মানে অলওয়েজ অ্যাক্টিভ থাকতে হয়। একটা কাস্টমার নক করলো যে সাথে সাথে রিপ্লাই দিতে হয়, যে রিপ্লাই না দিলে হয়তো কাস্টমার কিছু মনে করতে পারে বা রিপ্লাই দেরিতে হলে সমস্যা। সো সাথে সাথেই মানুষকে রিপ্লাই, মানে এখানে লাইভে থাকার সময় একজন ক্লায়েন্টের সাথে মানে কাস্টমার সাথে কথা দিয়েছে। সো 24/7 অ্যাক্টিভ থাকতে হয়, কাস্টমার কিছু চাচ্ছে কিনা বা কি প্রবলেম বা কখন খাবার লাগবে, মানে কয়জনের লাগবে, কোয়ান্টিটি, এগুলো সবগুলো কালেক্ট করতে হয়। তারপর এগুলো কালকে থাকি শেফের সাথে, যাতে সে সবকিছু প্রোটেকশন মেনে তারপরে খাবারগুলো প্রোডিউস করছে কিনা, যে হাইজিনিক যে ব্যবস্থাগুলো গ্রহণ করছে এগুলো সবগুলো সে মানতেছে কিনা। সো এই জিনিসগুলো নিয়ে প্রথমে একটু মনে হতো যে ব্যাপারগুলো যে অনেক বিশাল কাজ বা অনেক প্রবলেমের কাজ, বাট যখন কয়েকদিন করার পরে ইউজড হয়ে গেছে মনে হচ্ছে যে ব্যাপারগুলো আসলেই এত প্রবলেমের কাজ না বা এত পরিশ্রমের কাজ না, জাস্ট একটু দেখাশোনা করলেই এগুলো ঠিক মতো করা যাচ্ছে। সো প্রথম দিকে স্যার যে প্রবলেমটা বেশি ফেস করতাম সেটা হচ্ছে মানুষকে পৌঁছানো, যে আমি কোয়ালিটিফুল খাবার দিচ্ছি এই জন্য ভাই 5 টাকা বা 10 টাকা, একটু কোয়ালিটিটা মেনটেন করার জন্য যে একটু বেশি হতে পারে, বা আপনার যে বাজেট, যে বাজেট এখন মার্কেটে চলতেছে ওই মার্কেট, মানে ওই বাজেটের মধ্যে দিতে গেলে দেখা যায় আমাকে কোয়ালিটিটা স্যাক্রিফাইস করতে হচ্ছে। আর আমি যেটা বিশ্বাস করি যে ফুড বিজনেসের ক্ষেত্রে কোয়ালিটিটা কখনোই স্যাক্রিফাইস করার মতো না। দ্যাটস ওয়াই আমি হয়তো আমার কাস্টমার আমাকে বলতে পারে যে ভাই আপনি প্রাইস বেশি রাখতেছেন, আমি বলছি স্যার কোয়ালিটিটা যদি আপনি ভালো পেতে চান আপনাকে 5 টাকা বা 10 টাকা একটু স্যাক্রিফাইস করতে হবে। সো আমি স্যার কখনোই কোয়ালিটি নিয়ে স্যাক্রিফাইস করছি না, এটাই আমার মানে প্রথম মোটিভ যে আমি হাইজিনিক ফুডটা দিব, ভালো ফুডটা দিব, সো দ্যাট আমাকে কোয়ালিটিটা মেনটেন করতে হবে। অ্যান্ড এরপর স্যার প্রথম দিকে হয়তো কি যে আমাকে আমার যেই মেনুটা থাকতো, মেনুর বাইরে গিয়ে ফুড মেনটেন করা বা মেনুর বাইরে গিয়ে যে অর্ডারগুলো থাকে এগুলোকে প্রিপেয়ার করে মানুষের কাছে পৌঁছানো একটু প্রবলেমেটিক ছিল। লাইক এখন হয়েছে কি যে আমি আমার শেফকে আওয়ারলি কন্ট্যাক্ট করেছি যে আপনি আসবেন সকাল এই টাইম থেকে এই টাইমের মধ্যে, আপনি আমাকে রান্না করে দিবেন, আমার কাস্টমার যা চাইবে আপনাকে তাই দিতে হবে। সো এর মাঝখানে কিছু মেনুতে ভ্যারাইটি এনেছি, লাইক চিংড়ি মাছের চিংড়ি মালাইকারি এনেছি, যেটা আমাদের সোমবারের রেগুলার প্রোডাক্ট। এরপর বৃহস্পতিবার আমাদের থাকে চিকেন বিরিয়ানি, যেটা আলহামদুলিল্লাহ খুব ভালো রিভিউ পাচ্ছি, আলহামদুলিল্লাহ সব খাবারগুলোতে খুব ভালো রিভিউ পাচ্ছি। সো যেদিন প্রথম অর্ডারটা পেয়েছি, প্রথম অর্ডারটা ছিল আমার আগ্রাবাদের একটা কারের শোরুম থেকে অর্ডার এসেছে। সো ওরা প্রায় 6টা কি 7টা অর্ডার করেছে, এবং আরো 2টা ক্লোজ ফ্রেন্ড ওরাও অর্ডার করেছে। সো প্রথম অর্ডারের এক্সপিরিয়েন্সটা আসলে কি বলবো, আমি খুব এক্সাইটেড ছিলাম যে আমার ফার্স্ট কাস্টমার, আমি নিজে গিয়ে ওদেরকে ডেলিভারি করে আসছি। অ্যান্ড মজার জিনিস স্যার, ওদের মানে নিজে প্রোডাক্টটা দেওয়ার পরে মানে কাস্টমারের ফেসের দিকে যখন তাকায় লাইক একটা স্যাটিসফ্যাকশন কাজ করে, না ও মানে আমি ভালো একটা কাজ করছি, যে আমার কাস্টমার স্যাটিসফাইড মানে আমি স্যাটিসফাইড, এই জিনিসগুলো আসলে খুব ভালো লাগে স্যার। বাট কিছু কিছু সময় খুব প্রবলেম ফেস করতে হয়, যেমন আমার একটা ডেলিভারি ম্যান আছে, ওনাকে আমি উইকলি পে করি। সো একটা দিন এমন হয়েছে
যে খুব বৃষ্টি পড়তেছিল, আমার প্রোডাক্ট কিন্তু রেডি হয়ে গেছে হাফ এন আওয়ার আগে, আমি প্রোডাক্ট যেই টাইমে ছাড়বো আরো আধা ঘন্টা আগে প্রোডাক্ট রেডি হয়েছে, কিন্তু খুব বৃষ্টির মধ্যে আমি 6টা প্লেসে ডেলিভারি করতে, মানে সবগুলোই জিসি, তারপর হচ্ছে আপনার মোটামুটি আশেপাশের জায়গাগুলো 6টা প্লেসে করতে হবে, মানে বিভিন্ন জায়গায়। সো এখন আমি ডেলিভারি ম্যানকে কল দিচ্ছি, সে আসার কথা মানে তার একটা টাইম থাকে যে এই টাইমের মধ্যে সে মাস্ট বি প্রেজেন্ট থাকবে, তাকে আমি কলের উপর কল দিতেই আছে, মানে সে কোনোভাবে পিক আপ করবে না, বৃষ্টি পড়তেছে সে আসবেও না, আমাকে বলতেছেও না। এখন আমি বৃষ্টির মধ্যে কি করব, খাবারগুলো ফুল প্রোটেকশন নিয়ে যাতে না ভিজে মানে সুস্থভাবে যেন খাবারগুলো পৌঁছে দিতে পারি, এইভাবে নিয়ে বের হলাম আলহামদুলিল্লাহ। প্রায় 2 ঘন্টা লাগছে আমার দিয়ে আসতে, সো একটু প্রবলেম হয়েছিল যে সবাই জিজ্ঞেস ভাই লেট কেন। এখন বৃষ্টির কারণে আমি খাবারগুলোকেও ভিজাতে পারছি না, খাবারগুলোকেও ঠিক রাখার জন্য অনেক প্রোটেকশন নিতে হচ্ছিল, এদিকে নিজে ভিজতেছিলাম, এটা নিয়ে আমার কোনো ছিল না, মানে কনসার্ন ছিল না, বাট আমার প্রোডাক্ট যেন ঠিক থাকে এইটা নিয়ে করে আসছি আলহামদুলিল্লাহ। এরপরে যারা ওই দিন যারা নিছে সবাই মাশাল্লাহ বললো, ভাই আপনি নিজে বিজনেস নিয়ে যেভাবে কাজ করতেছেন দকরি যেন আপনার বিজনেসটা খুব বড় হয়। সো এটা এই জিনিসগুলো রিভিউগুলো যখন পাই মানুষ, যখন মানে স্যাটিসফ্যাকশনটা মানুষের চোখে দেখতে পারি, খুব ভালো লাগে, মানে এই জিনিসগুলো আসলে খুব স্যাটিসফাইং। এই জন্যই আসলে যে বিজনেস সাইডটাতে কাজ করার ইচ্ছা আলহামদুলিল্লাহ। সো ফিউচারের চিন্তা আলহামদুলিল্লাহ, আমার ইচ্ছা আছে যে ফিউচারে আমি আমার এই হোম মেড ফুডটাকে একটা স্ট্যান্ডার্ডে নিয়ে যাবো, যেখানে মানুষ লাইক যখনই হোম মেড ফুড হোক, সেটা লাঞ্চ আর ডিনার মেনু হোক বা যে কোনো স্ন্যাক্স আইটেম হোক, যে ফুড হোম মেড ফুডের কথা চিন্তা করলে যেন মানে আমাকে চিন্তা করতে হয় বা আমাদের কথা চিন্তা করতে হয়, এই ধরনের একটা মোটিভ মনের মধ্যে আছে। সো আল্লাহ পরিশ্রম করব আলহামদুলিল্লাহ, যে আমি আমার যেই মোটো ফলো করতেছি ওই মোটো মতে বা যেই জিনিসগুলো নিয়ে চিন্তা করছি, যে জিনিসগুলো নিয়ে আগাচ্ছি আলহামদুলিল্লাহ ওই রাস্তাতেই আগাবো, পরিশ্রম করে যাব, সফলতা দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর উপর ভরসা। থ্যাংক ইউ স্যার। তসনিম অনেক ধন্যবাদ, আসলে চমৎকার এক্সপেরিয়েন্স, আবার একই বিভাগের দুজন একই রকম স্টার্টআপ, প্রিয়া তসনিম দুজন প্রতিযোগীও বলা যায়, কারণ দুজনকে যারা চেনে এরা প্রায় একই জায়গার মানুষজন। ইটস গুড, একবার একবার প্রিয়ার কাছ থেকে লাঞ্চ হলে তাসনিমের কাছ থেকে ডিনার, খারাপ না। ইন ফিউচার ইউ ক্যান স্টার্ট আ জয়েন্ট ভেঞ্চার, একসাথে রেস্টুরেন্ট যেহেতু প্রিয়ার ইচ্ছে আছে, সো ইউ ক্যান মেক আ জয়েন্ট ভেঞ্চার, গ্রাউন্ড ফ্লোর প্রিয়া অ্যান্ড ফার্স্ট ফ্লোর তাসনিম, অর হাফ অ্যান্ড হাফ, অর টুগেদার, ইউ ক্যান গো অ্যাহেড। আমাদের জন্য একটা ট্রিট থাকুক। হ্যাঁ সেটা হতে পারে তো চমৎকার। নুসরাত, আমরা ফুড ইন্ডাস্ট্রি থেকে আপনার ইন্ডাস্ট্রিতে ফেরত আসছি, এখন একেবারে আপনার সময়, আপনার মতো করে আপনার বিজনেসকে আপনি আমাদের সামনে তুলে ধরুন, আপনার অডিয়েন্সের সামনে যারা আপনাকে শুনছে, অনেকেই শুনছে আজকে আপনাদের কথা এবং আপনার ফিউচার প্ল্যান। আসসালামু আলাইকুম সবাইকে, স্যার আপনাকে আবারো ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে আমার স্টার্টআপটা শুরু হয়, আমি একটু আগেও বলেছিলাম, শুরুতে ব্যাগ দিয়ে, কিন্তু তখন আসলে এটাকে ওভাবে নিয়ে আমার বিশেষ করে করোনাকালীন সময় থেকে আমি খুব বেশি, আমার এবছরে আমার অনার্স কমপ্লিট হওয়ার কথা ছিল, বিসিএসসি প্রিপারেশন নিচ্ছি, কিন্তু করোনা দুর্যোগের কারণে একটু আমরা সবাই পিছিয়ে গিয়েছি, তো ভাবলাম এই সময়টাকে কোনোভাবে কাজে লাগাই। আমরা প্রথমে করোনাকালীন সময়ে, আমি শুরুতে একটা কথা বলি, আমার কাজের ক্ষেত্রে সবসময় যিনি পাশে ছিলেন উনি হচ্ছে আমার হাজবেন্ড, আমার সমস্ত প্রোডাক্ট ম্যাক্সিমাম টাইম ডেলিভারি করেন আমার হাজবেন্ড নিজেই। অফিস করে এসে সারাদিন অনেক সময় দেখা গিয়েছে অফিস থেকে সন্ধ্যা 7টায় আসলো, আবার অনেক দূর দূর পর্যন্ত প্রোডাক্ট ডেলিভারি দিয়ে এসছেন, খুব অ্যাপ্রিসিয়েট করে আমাকে এই ব্যাপারে। আমি প্রথম যখন মধুটা আনে আমার বাসায় সবাই টেস্ট করে, ফ্যামিলিতে টেস্ট করে, প্রথমে আমি ছিলাম আসলে অফলাইনে আমি প্রায় 150 কেজির মতো মধু সেল করার পরে চিন্তা করলাম আমরা তো এই কাজটা অনলাইনেও করতে পারি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে স্যার, আমি প্রথম আপনার গ্রাজুয়েটস ফোরামে যখন মধু নিয়ে পোস্ট দিই, 15 মিনিটের মধ্যে আমার কাছে একটা অর্ডার আসে, এবং অর্ডারটা মধু যে অর্ডারটা আসে
ওনার সাথে ওনার অ্যাড্রেস নিতে গিয়ে দেখুন আমার একই এলাকার মানুষ, এবং অল্প সময়ের মধ্যে আমার সবচেয়ে অনলাইনে প্রথম যেটা এ ছিল, মানে আপনার কিছু নেগেটিভ কমেন্টও পেয়েছি। কাজ করতে গেলে স্বাভাবিক পজিটিভ নেগেটিভ দুইটাই থাকবে, কিন্তু আমি গ্রাজুয়েটস করলাম, প্রথম অ্যাড হয়ে আমার হাজবেন্ডই আমাকে ইনভাইট করে এটাতে। আমি সাথে সাথে পোস্ট করার 15 মিনিটের মধ্যে একটা অর্ডার পেয়েছি, যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। এটা অনলাইনে, তারপর আস্তে আস্তে অনলাইনে কাজ শুরু করি, বিভিন্ন গ্রুপে অ্যাড হই, ওখানে বিভিন্ন জায়গায় পোস্ট দিই। আলহামদুলিল্লাহ গত 1 মাসে আমি, আমাদের মধু নিয়ে প্রথমে বলি, মধুটা একটা কন্টেনারে 15 কেজি 800 গ্রাম করে থাকে। আমি অলরেডি অনলাইনে এখন 120 কেজি মধু সেল করেছি, এবং আমার একটা মোটো থাকে সবসময়, যদি আপনাদের খেয়ে ভালো না লাগে আমার প্রোডাক্ট আমাকে ফেরত দিতে পারবেন, কারণ আমি কোয়ালিটির ব্যাপারে এতটাই নিশ্চিত, আল্লাহর মতো এতটাই কনফিডেন্ট যে আমি কাস্টমারকে এটা সবসময় বলে দিই, আপনাদের যদি ভালো না লাগে আপনারা আমার প্রোডাক্ট আমাকে ব্যাক করতে পারবেন। এটা করি এবং খুব কম প্রফিট করার চেষ্টা করি, কারণ এখনো আমার মাত্র শুরু, আমি চাই, অনেক দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে, তাই খুব কম প্রফিটে আস্তে আস্তে শুরু করছি। আমার কাপড় নিয়ে আমি প্রথমে, আমার প্রত্যেকটা ব্যবসায় প্রথমে আমার ফ্রেন্ড সার্কেল, আমার বিশেষ করে আমার রিলেটিভ এটা অনেক বড় আমার ফ্যামিলিতে, প্রথমে আমি অনলাইনে পোস্ট করি, বাট প্রথম দিকে তেমন কোনো সাড়া পাইনি। প্রথমে আমি অফলাইনে আমার ফ্যামিলি মেম্বাররা আমার কাছ থেকে অনেকগুলো কাপড় ড্রেস নিয়েছে, পরে প্রথম যেটা আমি অনলাইনে অর্ডার পাই, ঠিক 20 দিনের মাথায় গিয়ে আমি অনলাইনে প্রথম অর্ডার পাই, এবং সেটা হচ্ছে হোলসেল। একজন একই দিনে আমি প্রথম দিন অনলাইনে 30 পিস কাপড়ের অর্ডার পেয়েছি, এবং এটা আমি ওই দিন খুব বেশি এক্সাইটেড ছিলাম, প্রথম অনলাইনে অর্ডার ছিল এটা আমার, তো আমি চিন্তা করছিলাম কিভাবে ডেলিভারিটা দিই। বিভিন্ন জায়গায় যোগাযোগ করলাম আমার হাজবেন্ড অফিস থেকে, বলে বাইরের মানুষ দিয়ে দেওয়ার দরকার নেই, আমি নিজেই তোমার, ও প্রথম আমার ডেলিভারিটা দিয়ে এসে একজন ক্যান্টনমেন্ট কলেজের টিচার আপু, উনি বালুছড়া ক্যান্টনমেন্টে, এবং একটা বর্দিগির পথ, দুইটাই আমার ইউনিভার্সিটি এরিয়া একই পথে, হয়তো ইউনিভার্সিটি খোলা থাকলে আমি নিজেই দিতে পারতাম। আমার এরপর দ্বিতীয় 3 নম্বর অর্ডারটা পাই আমি বন্দরটিলাতে, তাও হোলসেলে, আমার বেশিরভাগ অর্ডার পরে হোলসেলে, এবং নামতে প্রথমে যে অর্ডারটা অনলাইনে পড়েছিল আপু, তারপর দিন আমাকে যেদিন ডেলিভারি দিতে বলেছে আমি তার আগের দিন বলি আপু আমি তো, আমার তো প্রোডাক্ট রেডি আছে, আপনি চাইলে আমি আজকে বিকেলে দিয়ে দিতে পারি আপনাকে। উনি মানে আর্লি ডেলিভারিটা পেয়ে খুব বেশি স্যাটিসফাইড ছিলেন, এবং কাপড়ের মান নিয়ে খুব ইয়ে করেছিলেন। তো এভাবে আমার শুরু, আমার সবচেয়ে, আমি শ্বশুরবাড়িতে জয়েন্ট ফ্যামিলিতে থাকি, আমার প্রতিটা অর্ডারে সবচেয়ে বেশি খুশি হয় আমার শ্বশুর। আমার একটা অর্ডার আসলে উনি সবসময় কয়টা অর্ডার পেয়েছি, আজকে কয়টা অর্ডার ডেলিভারি দিয়েছি, কত টাকা লাভ হচ্ছে, এসব বিষয়ে খুব আগ্রহী উনি, মানে খুব বারবার করে জিজ্ঞেস করেন। হ্যাঁ, যেটা আমার খুব ভালো লাগে, ওনার মোটিভেশনটা খুব। আমি ফ্যামিলিগত ভাবে খুব বেশি সবার সাপোর্ট পেয়েছি, আমার মা সবচাইতে বড় সাপোর্টার, আমার হাজবেন্ড। আমি আসলে বেশি শুরু করে, আমি হঠাৎ করে শারীরিক ভাবে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, ডক্টর আমাকে মেন্টালি ফ্রি থাকতে বলেছিল, এখন আমি আমার হাজবেন্ডের সাথে পরামর্শ করি কি করা যায়, আমি তো ডিপ্রেশনে আছি, আমার সবসময় প্রেশারের সমস্যা হচ্ছে। আমার হাজবেন্ড বলে কোনো একটা কিছু নিয়ে তুমি যদি ব্যস্ত থাকো তাহলে নিশ্চয়ই তুমি ডিপ্রেশন কাটিয়ে উঠতে পারবে, তো আমার পরামর্শে আমি এটা শুরু করি, এবং আল্লাহর মতে এখন এগুলো নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছে আমার মধ্যে আর ডিপ্রেশনটা অতটা কাজ করে না, আমি আল্লাহর মতে সুস্থও আছি এটার কারণে। অনেক অনেক ধন্যবাদ। আমার হাজবেন্ড সবসময় বলে আমি প্রফেশন ড্রিভেন বাই প্যাশন একটা কথা বলে, আমি ইনশাল্লাহ স্যার আপনারাও দোয়া করবেন, আমি তো জবের জন্য ট্রাই করবো, পরিস্থিতি স্বাভাবিক হলে, আমার অনার্স কমপ্লিট হলে, পাশাপাশি দীর্ঘমেয়াদি উদ্যোক্তা হওয়ার প্ল্যানিংটাও আছে। আমার আমাকে আমার ফ্যামিলি খুব সাপোর্ট করে, ফ্যামিলি মেম্বাররাও বিভিন্ন উইংস খুলেছে, কেউ পায়োনিয়ার ট্রেডার্স যেটা বলছে এটাও আমার ফ্যামিলি মেম্বারের, তানজিনা বুটিক্সটাও আমাদের নিজেদের, আমারও শেয়ার আছে সাথে, এবং ফ্রেন্ডস কর্নারটা আমার নিজের একা। ধন্যবাদ সবাইকে, আপনিও দোয়া করবেন যাতে এগিয়ে যেতে পারি। নুসরাত আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক বিষয় আমরা আসলে জানলাম, আমাদের যারা অডিয়েন্স তারাও আপনাদের এই কথা অনুপ্রাণিত হচ্ছে, আমরা আমাদের অডিয়েন্স অনেক ধরনের তাদের মতামত দিচ্ছে। আমি আমাদের অডিয়েন্সের কাছে আসবো একটু পরে, আমি দেখবো আমাদের অডিয়েন্সরা কি বলছেন। ধন্যবাদ সবাইকে।
আরিফ, জি স্যার, একই রকম এই এখন একেবারে আপনার সময়, আপনি আপনার স্টার্টআপ, আপনার প্রোডাক্ট, আপনার সার্ভিস নিয়ে আপনার অভিজ্ঞতাগুলো আপনার কাছে যারা শুনছে তাদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ স্যার আপনাকে আমার সুযোগ দেওয়ার জন্য। স্যার আমি বিশ্ববিদ্যালয়ে 2011 সালে ভর্তি হওয়ার পর থেকে চিন্তা করতেছি আসলে আমি কি করব। বিবিএ পড়ছি ম্যানেজমেন্ট থেকে, যার কাছে এক একজনের কাছে গেলে এক একজন এক একভাবে পরামর্শ দেয়, কেউ বলে যেহেতু বিবিএ পড়তেছ ব্যাংক তোর জন্য পারফেক্ট, কেউ বলে তুই সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছিস তুই বিসিএসটা দিয়ে দে হয়ে যাবে। তো এভাবে মানে বিভিন্ন জন যে যে অ্যাঙ্গেলে সে এভাবে পরামর্শ দিচ্ছে। তো আমিও আসলে ফার্স্ট ইয়ার পরে সেকেন্ড ইয়ার থেকে একটু একটু করে বিসিএস এ পড়াশোনা করতেছি, পাশাপাশি ব্যাংকের ওই সাইফুস ম্যাথ এইসব বইগুলো পড়াশোনা শুরু করলাম। তো তো সব করতে করতে আমার আবার এর ভিতরে এই বিজনেস করার এরকম আসলে অ্যাটিচিউড এখনো তখনও জন্মে নাই। যখনই ফোর্থ ইয়ার উঠলাম, ফোর্থ ইয়ার উঠে আসলে চিন্তা করলাম যে আসলে আমি কি ব্যাংকে যাব না বিসিএস দিব। তো তখন একটা মানে নিজেকে একটা জায়গায় দাঁড়া করতে পারতেছি কি আমি কোন দিকে যাব। তারপর এই সময়ে আমি একটা ওই চিরাং একটা কোচিং ওই আমাদের আমাদের সিনিয়র ভাই নাম বুট্টু ভাই, উনি একটা ওই জব মার্কেট বিডি একটা সাইট আছে ওনার, ওই সাইট থেকে উনি ইনভাইট করলো যে আমরা কেরিয়ার প্ল্যানিং নিয়ে কাজ করে তুমি আসবা কিনা। চিন্তা করলাম কেরিয়ার প্ল্যানটা আসলে একটা ইম্পর্টেন্ট বিষয়, আমি তো আসলে নিজে ডিসিশন নিতে পারতেছি কোন দিকে যাবো। 2016 আমি উনার ওখানে যাই, প্রায় 7-8 মাসের একটা ট্রেনিং সেশন ছিল কেরিয়ার প্ল্যানিং এর উপর। তো ওখানে আমাদের বেশ কিছু ইয়াতে সেক্টরের মানে বিভিন্ন গার্মেন্ট সেক্টরের এইচআর হেড, তারপরে বিভিন্ন কমার্শিয়াল অফিসার এবং আপনার সাপ্লাই চেইন ম্যানেজার এরা এসে এগুলো ট্রেনিং সেশনগুলো কমপ্লিট করতো। সেখানে এসে আসলে কিভাবে প্ল্যানিং করতে হয়, আমরা কেরিয়ার লাইফে কী কীভাবে আগাইতে হয় এগুলো একটা ধারণা পাইলাম। সেখান থেকে আসলে আপনার ওই ছোট অ্যানালাইসিস যেটা আর কি ব্যক্তিগত আসলে করে দেখলাম যে আসলে আমাকে দিয়ে আসলে বিজনেসটা যায়। আর সেখান থেকে আসলে একটু করে তখন জব চিন্তাগুলো আস্তে আস্তে সরে আসতেছে, সরে আসার পরে তখন আমি চিন্তা করলাম আমাকে একটা লাইফ প্ল্যান করতে হবে। সেখানে আমাকে প্রায় 30 মানে তখন মানে আজ থেকে 4 বছর আগে, তো তখন থেকে আমার আগামী 30 বছর বয়স পর্যন্ত 30 বছর কীভাবে আমি লাইফটা লিড করব এরকম একটা মানে একবারে রিয়েল একটা সিনারিও আমাকে লিখতে বলছে। আমাকে এটা লিখতে আমার মিনিমাম 1 সপ্তাহের উপর সময় লাগছে। তো এই আমি চিন্তা করলাম আসলে তো এটা ইম্পর্টেন্ট একটা বিষয়, একবার কাটি একবার ইয়া করি, তারপর সবটা না এসে থাকার কারণে তো আমাকে একটু মানে ওটা কোথায় সহজ হয়েছে আসলে আমি কোন দিকে যাব ওটা রাইট। আমি প্রায় এখন থেকে আমি 50 বছর বয়স যদি বাঁচি আমি কোন বয়সে কি করব এটা একটা প্ল্যান করা আছে আমার। তো সেখানে আমি আবার ভিশন ঠিক করা হয়েছে, ভিশনের পর আবার মিশন আছে। তো ভিশনটা ঠিক করলাম, তারপরে এরপরে প্রত্যেকটা ফাট ফাট কোন ইয়ার কি করব কোন বয়সে কি করব এ ব্যাপারটা মানে কেরিয়ার রোড তৈরি করা হয়ে গেল আর কি। তো সেখান থেকে আবার রেডি করলাম, করার পরে বিজনেস আইডিয়া প্রয়োজন আছে সেখানে একটা, বিজনেস আইডিয়াটা আর নাই, ভাবলাম কি করা যায়। ওখানে আবার ওরা কেস স্টাডি দিল কি বিজনেস করা যায়, কেস স্টাডির উপর অনেকগুলো আমরা বিজনেস অ্যানালাইসিস করলাম, বিজনেস কেস স্টাডি শো করলাম। এখানে অনেক গ্রুপ ছিল আসলে কেউ পারফেক্টলি এখনো ফিল্ডে আসে নাই, আমি চলে আসলাম। তো সেখানে আমরা একটা বিজনেস শো করলাম কিন্তু ওইটা আসলে এত অ্যাকসেপ্ট হয় নাই আর কি ওখানে, এটা কথা না এটা একটা ভালো কিছু না। তো এরপরে তবু চিন্তা করলাম যাক যা হয়েছে, তারপর 16-16 পরে 17 শেষে মাঝামাঝিতে আমার MBA শেষ হয়ে যায়। 17 মাঝামাঝিতে MBA শেষ হওয়ার পরে আমি একটা কলেজ জয়েন করি, কলেজ জয়েন করার পরে 4 মাস করলাম, এরপর আবার রোহিঙ্গে ওখানে ক্যাম্পিংয়ে ওখানে আবার ট্রান্সলেটর হিসেবে জয়েন করলাম। সেখানে জয়েন করার অবস্থায় আমার ভাইয়া আমাকে একটা বললো যে তুই আসলে কি বিজনেস করবি না জব করবি না। আমি কিন্তু আমি বিজনেস করবো, জব এখন কিছু পাচ্ছি না আইডিয়া তো কি করবো, তো সেই জন্য জবটা করি। কথা তো একটা বিজনেস অপরচুনিটি দিতে পারে, তুই নিতে পারিস কিনা দেখ। তো এর আগে আমাকে প্রথম একটা অপরচুনিটি হচ্ছে ওই পাথরের বিজনেস, ছোটো ছোটো যে পাথর আছে আমাদের রাস্তায় কংক্রিট, ওটা ওটার জন্য একটা আইডিয়া দিছিল। তো আমি এটার জন্য বললাম যে এটা ভালো বিজনেস, কোথায় পাওয়া যাবে পাথর, পঞ্চগড়। গেলাম পঞ্চগড়, ওখানে যাই পুরা মানে পঞ্চগড়ের 4-3 দিন ছিলাম ওখানে, ঘুরে ঘুরে দেখলাম যে এখানে
বিজনেস করার সুযোগ আছে, কিন্তু এখানে পলিটিক্যাল যে মারাত্মক সমস্যা, মানে এগুলো সব বিজনেস গুলো পাথরের বিজনেস গুলা টোটালি পলিটিক্যাল পাবলিকে আপনার এটাকে কন্ট্রোল করতেছে। তো আমি বুঝি না এটা তো হবে না, এটা তো এখানে বড় রিস্ক। তো চলে আসলাম, এরপর আরেকটা আইডিয়া দিল, বললো যে একটা কাজ করতে পারো, আমার এক ভাই একটা গার্মেন্টস আছে, ও ওখানে বিভিন্ন স্কুলের ড্রেস বানায়, এটা নিয়ে কোনো কাজ করা যায় কিনা। চিন্তা করলাম যে এটা তো আসলে ভালো বুদ্ধি, হ্যাঁ এটা দিয়ে করা যায়। তো আমি করলাম কি, তো আমি শুরু করবো কিভাবে, শুরু করতে পারবে রুট লেভেল থেকে সবাইকে বলতে হবে। আচ্ছা ঠিক আছে, তো একটা ওই শুরু করলাম, তো আমি তো সঙ্গে সঙ্গে ওই ওখানে এই ট্রান্সলেটর পোস্ট থেকে চলে আসলাম। আসার পর এটা আপনার 2018 জানুয়ারি মাসের মাঝামাঝিতে আমি ওখান থেকে চলে আসি। আসার পরে ওই গার্মেন্টসটা ছিল আপনার রংপুরে, আমি রংপুর চলে গেলাম, ওখান থেকে দেখলাম ওরা কি বানায় না বানায়। সপ্তাহখানিক থেকে ওখান থেকে চলে আসলাম এসে চট্টগ্রামে, চিন্তা করলাম যে ধরনের বিজনেসটা শুরু করা যায়। তো এখন শুরু করতে গেলে তো এখানে অবস্থা খুবই অবস্থা খারাপ। তো প্রথমে শুরু করলাম স্কুলের আইটেমটা নিয়ে, ওদের আইটেম অনেকগুলো আছে, এরা সব ধরনের ইউনিফর্ম বানায়। তো প্রথমে আমি বিভিন্ন স্কুলগুলোতে যাচ্ছি, একেবারে যাই দেখি ভালো একটা রিসপন্স, বা এগুলো স্কুলের ড্রেস তো বাচ্চারা এতে সেলাই করে, টেলর থেকে সেলাই করে, তোমার থেকে কেন নেবে, সেটাই তো কথা। তা আমি আমি কম রেটে দিব, একই ড্রেস আমি কম রেটে দিব, নেবেন তো সে বিষয়ে তো তাহলে গার্জেনের সাথে কথা বলতে হবে। তো এভাবে আসলে শুরু করছি আর কি। তো এবার বিভিন্ন মানে এবার প্রত্যেকটা জায়গায় জায়গায় ইউনিয়ন পর্যায়ে, তারপরে প্রত্যেকটা গ্রামে চলে যেতাম এইসব কথা বলতে বলতে। তো পুরো একটা বছর আমি শুধু হাঁটছি বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন থানায়, বিভিন্ন গ্রামে, বিভিন্ন জেলায়, নোয়াখালী বলেন, কক্সবাজার বলেন, মানে শুধু হাঁটছি ঘুরছি, মানে কোনো অর্ডার তেমন পাই নাই আর কি। তবে যারা যেখানে গিয়ে সব নাম্বারগুলো নিয়ে আসছি, এনে নাম্বার লিখে রাখতাম, তারপরে কিছুদিন পর পর যোগাযোগ করতাম, তারপরে একটা বছর কোনো ধরনের মানে আসছে টুকটাক দুই একটা, হয়তো 5-10 এরকম অর্ডার পাইছি যেগুলো পকেট খরচ হয় না এক মাসের। তো সেভাবে আমি আবার তখন একটা বিজনেসের একটা বিষয় হলো যে আমাকে দিয়ে হবে কিনা, এটা জাস্ট করার জন্য আমি একটা কোচিং সেন্টার পড়াইতাম, সেই কোচিং সেন্টারে আমাকে আবার মানে পরিচালনার দায়িত্ব দিয়ে দেওয়া হয় আর কি। সেখানে দায়িত্ব আমি 2 বছর ছিলাম, সত্যতে দায়িত্ব ছাড়ার পরে সত্যতে আমি কিছু প্ল্যানিং করি, মানে শুরুতে মানে বছরের শুরুতে স্টার্টিং এর শুরুতে আমি কিছু এই কাজগুলো নতুন করে করবো যেগুলো আগে করা হয় না। করে দেখলাম যে 3 মাসে ওখানে স্টুডেন্ট ছিল আগে ধরেন 1,000, 3 মাসের পরে 1,500 স্টুডেন্ট হয়ে গেল। আমি বাহ ভালো আইডিয়া, 2টা আইডিয়া ইউজ করলে স্টুডেন্ট বাড়িয়ে যাচ্ছে। দ্বিতীয় বছরে আইডিয়া নতুন করে দাঁড়ালাম, দেখলাম যে 2100 স্টুডেন্ট হয়ে গেল, আমার তখন সাহসটা আরও বেড়ে গেল। 2100 স্টুডেন্ট হচ্ছে 2019 শুরুর কথা। আমি পুরো 2018 সালে আপনার পুরোটা তো ফিল্ড করতাম, আবার এদিক দিয়ে কোচিংও চালাইতাম, এভাবে কাজটা শেষ করছি আর কি। তো এরপরে আমার এভাবে 1 বছর যখন ফিল্ড ঘুরতেছি, ফিল্ড ঘুরে অর্ডার বিভিন্ন প্রতিষ্ঠান, আমি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে যাইতাম, তারপরে বিভিন্ন হাসপাতালে যাইতাম, অফিসগুলোতে যাইতাম, এরকম যেসব জায়গাগুলোতে ড্রেস প্রয়োজন হতে পারে সব জায়গাতে ঘুরতাম, কথা বলতাম, এবং কি ওখানকে ডিরেক্টর পর্যায়ের লোক থাকলে ওদের সাথে যাই কথা বলে চলে আসতাম, বলাইতাম না আমি ড্রেস নিয়ে আসছি, স্যার আপনাদের প্রতিষ্ঠান তো ড্রেস লাগতে পারে, আমি কথা বলতে আসছি এই বিষয়ে, ওদের যাই কথা বলতাম, কার্ড বিনিময় করে চলে আসতাম, তো নাম্বার নিয়ে আসতাম। তো পরে হয়তো আবার একটা মানে এটাকে আমরা কাস্টমার রিটেনিং রিটেনিং বলে যোগাযোগ রাখতাম, স্যার কী অবস্থা, আমরা তো বলছিলাম আপনি কী অবস্থা, পারবা যাবে কি না, তো এরকম বিষয়গুলো নিয়ে হ্যান্ডেল করতাম আর কি। তো 1 বছর পরে আমার অর্ডারিংটা বছর শুরু হচ্ছে, প্রচুর কিন্তু ফিল করতে হয়েছে আমাকে, প্রচুর ফিল করতে হয়েছে, মানে হতাশ হয়ে যেতাম, মানে একটা দিন ঘুরে এসে পকেটে থেকে গেলো আমার 1,500 টাকা খরচ হয়ে গেলো, কিন্তু আসলে একটা অর্ডারও পাইলাম না, তো খারাপ লাগতো পুরো বছর এরকম। ওই কোচিং থেকে যে এটা পাইতাম স্যালারিটা পাইতাম, ওটাই আসলে ওই ফিসে খরচ করতাম আর কি। তো এভাবে 1 বছর পরে আমি প্রথম দিকে 1 বছর পরে আমি 3টা স্কুলের অর্ডার, কমপ্লিট স্কুলের অর্ডার পাই, মানে ফুল স্কুল ড্রেস চেঞ্জ করে দিতে হবে। তো নতুন চ্যালেঞ্জ, আমি স্কুলের ড্রেস চেঞ্জ করতে মাপ মেজারমেন্ট প্রয়োজন প্রয়োজন, আমি মেজারমেন্ট তো আগে জানতাম না, তো একটা টেলার থেকে শিখলাম ভাই মেজারমেন্ট কেমনে করতে, ম্যামনে দেখালো গিয়ে ওদেরকে, মানে ওদেরকে আসলে বুঝাতে দিই না যে আমি সব জিনিসটা পারি না, গিয়ে মানে মেপে টেপে আন্দাজে আন্দাজে একটা মাপি দিই, করলাম ফাইল তৈরি করে গার্মেন্টসে ফাটাই দিলাম, ওরা ওভাবে ফাটাইছে, ওখান থেকে ওই ফাইল অনুযায়ী যেভাবে মানে তৈরি করার কথা ছিল মাল ওটা হয়নি, ওখানে প্রায় 7,500 টাকার পণ্য আপনার ওরা বলতো আমি এগুলো নিব না, প্রথমে এই অর্ডারটা এভাবে মনটা একটু খারাপ হয়ে গেলো।
তো আমি বলি ঠিক আছে সমস্যা না, আপনার নামে ব্যাগ নিয়ে যাবো, আপনাকে যেভাবে হোক আমি এসে রিসিভ করতে হবে। আবার মালগুলো ব্যাগ নিয়ে এসে গার্মেন্টস করলাম যেটা আবার আমরা বানাই দেবো। তো এভাবে মানে তিন চারবার আমার পরিশ্রম দেখে টিচাররা মানে স্টুডেন্টরা ওর গার্জেনরা খুবই কষে এত পরিশ্রম করেছিল এটা, তো পরে একটা পর্যায়ে তাদের স্যাটিসফাইড করতে পারছি এভাবে শুরু। তারপরে এরপর আমার অর্ডার পরে একটা থানাতে প্রায় 1600 ডেস অর্ডার পরে, তারপরে ওই বছরে আমার চারটা থানাতে প্রায় 5,500 সেট ডেসে অর্ডার পরে আর কি। তো এরপরে বিভিন্ন জেলা থেকে যোগাযোগ যখন করে আসছে যোগাযোগ রাখতেছি আবার এই দিক দিয়ে, আবার এইসব ডেলিভারিগুলো আমি ব্যক্তিগতভাবে দিয়ে আসতে হতো কারণ ব্যবসা শুরু করছি এখন ম্যান পাওয়ার নিব কিনা, তারপরে এগুলো নিয়ে একটু টেনশনে ছিলাম কারণ ম্যান পাওয়ার নিলে খরচা উঠবে কিনা কারণ রেটটা কম রাখতেছি। তো প্রথমে আমি সব ড্রেসগুলো ইয়াতে এরপরে পাশাপাশি আমার ফ্যামিলি আমার মেম্বাররা বানাতে হেল্প করতো, ভাইয়ারা চাকরি করতো, আমার ভাইয়ের ছয় ভাই, আমার ভাইয়ের চাকরি করতো, চাকরি থেকে যখন ওই ছুটি পাইতো আমার সাথে এসে ডেলিভারিতে যাইতো, তো এই হেল্পটা পাইছিলাম ফ্যামিলি থেকে। তো এরপরে আমি যখন এই অর্ডারগুলো পাচ্ছি ফ্যামিলিও প্রথমে কিন্তু খুবই নাকচ, বিজনেস কেন করতেছি, চাকরির দিকে যাচ্ছি না কেন, এবং গ্রামে গেলে তো আপনার সবাই বলে কি কি করতেছ, আমি আমি বিজনেস করতেছি। তো এখন অবশ্য বিজনেস করতেছি বললে মানুষ মনে করে বেকার, গ্রামে আমাকে বেকার হিসেবে এখন চিনে, আমি এখন জব করি না বেকার ঘুরতেছি এরকম মনে করে, তো এটা একটা আমার কাছে ভালোই লাগে। তো এরপরে আমি আবার ওই উনিশে পুরো বছরটা আমি একটা টার্গেট করছিলাম, শুরুতে টার্গেট করছিলাম যে আমার ফ্রেন্ড সার্কেল তো বিভিন্ন ব্যাংকে বিভিন্ন জব করে, ওরা কত কামায় পার মান্থ, চিন্তা করলাম যে 50-60 কামায়। তো আমি চিন্তা করলাম যে আমার এক বছরে ওদের 50 হলে 5,260,000 টাকা তাদের বাৎসরিক ইনকাম। তো আমার তো বিজনেস কখনো কোনো মাসে নাই কোনো মাসে আসে, আবার এইরকম একটা বিষয়, তো চিন্তা করলাম বিজনেসটাকে প্রফিটে একটা টার্গেট করি ওদের থেকে বেশি করা। ওই টার্গেটটা আমি 8 মাসে কমপ্লিট করে ফেলি, এটা একটা টার্গেট করছিলাম শুরুতে এটা, এবং খুবই পরিশ্রম করতে হতো আমাকে, পরিশ্রম মানে প্রচুর পরিশ্রম করতে হতো, মাল ডেলিভারি দেওয়ার পরে আবার এসে রাতে অন্যান্য জায়গাতে অর্ডারের জন্য যোগাযোগ করা, তারপরে যেখান থেকে মাল তৈরি করাতেছি মাল ওখানে আবার কথা বলা মাল তৈরি হচ্ছে কিনা ঠিক করে, ওগুলো সবসময় মনিটরিং করা, সব একা করতাম। তো পাশে আবার 18 মাঝে মাঝে একটা ছেলে নিয়েছিলাম, ওকেও নিয়ে মাঝে মাঝে কাজে দিতাম, ও করতো, পরে ও চলে গেল। উনিশের শেষের দিকে করে আমি একটা অ্যাক্সিডেন্ট করি, আবার অ্যাক্সিডেন্টে আমার প্রায় 1.5-2 মাস রেস্টে থাকতে হয়েছে আর কি, হাত বা এই হাতে মানে ফ্র্যাকচার হয় আর কি। তো ওইটা মানে ফ্র্যাকচার অবস্থায় আমি একটা আবার বড় ধরনের অর্ডারের জন্য ইনফরমেশন পাইছি একটা, মানে দুটো থানাতে মানে স্কুলের ড্রেস চেঞ্জ করবে, তো আমি তখনই ব্যাড ড্রেসটে চিন্তা করলাম না এভাবে বসে থাকলে তো আমি অর্ডারটা মিস করবো, তো আমি অসুস্থ অবস্থায় চলে গেছি ওখানে গিয়ে, ওখানে দেখলাম যে বড় বড় পার্টি আসছে এত মানে এই ডিলগুলো করার জন্য, কারণ দুটো থানাতে প্রায় 200 উপরে স্কুল। তো চিন্তা করলাম যে এটা আসলে ডিলটা কেমন করি, 200 স্কুলের ডেলিভারিও কিন্তু অনেক টাফ, আর আমার মেশিন ক্যাপাসিটি এই মুহূর্তে এসেছে 10-12, না তবু সাহস করে ফেলি, পরেরটা পরে চিন্তা করি। তো ইনফরমেশন দিলাম যে ওখানে মানে কীভাবে ইয়া করতেছে, মানে এখন অকশন টাইপের না, মানে তারা কল করছে কারা কারা এই ড্রেস তৈরি করতে পারবে, 3-4 পার্টি আসছে সবগুলো বড় বড় মনে করেন গার্মেন্টসের মালিকও আসছে এরকম, এবং ওখানে পলিটিক্যালও ইয়া ছিল। তো আমি বললাম যে স্যার আমরা পলিটিক্যালি হলে আমি কাজটা ধরবো না, তবে আমি আপনাদের যে যে রেট দিব আমি সবার থেকে কম রেটে দিতে পারবো। তো কম রেটে দিলে আমরা ওটাতে যাবো, স্যাররা বললো যে ওটাতে যাবো, তো তাহলে আমি আগাইতে পারবো। আমি আবার 3 দিন পর আবার ফোন করছি, স্যার আপনার যদি পলিটিক্যালি কোনো ইয়া হয় ওইদিকে দিয়ে দেন, আমরা এটা কাজ করবো না। তো তারা দেখলাম যে ওরা ওই যে আমার আবার এখানে কোটেশন দিতে হলে, আমি প্রথম কোটেশন লিখ কীভাবে লেখে শিখলাম অনলাইন থেকে, সার্চটা দিয়ে একটা কোটেশন জমা দিয়ে আসলাম, এবং কোটেশনে জমা সময় স্যাম্পলও জমা দিয়ে আসলাম, স্যাম্পল জমা হবে আমার একদিন পরে ফোন করছে আপনার এটা আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি আপনি আসেন। এবার তো বিপদে পড়লাম, বড় একটা অর্ডার কেমন শেষ করবো, আবার যাই আবার যেখানে ক্যাপাসিটি তাদের সাথে আলাপ করলাম, তারা কথা আমরা এত বড় অর্ডার দিতে পারবো না, এখন সারা বলতেছে আমার 45 দিনের ভিতরে সমস্ত ডেলিভারি শেষ করতে হবে, এটা এই বছরের জানুয়ারি মাসের মাঝামাঝির কথা। তো আমি কিন্তু ঠিক আছে দিব, তো সেক্ষেত্রে আমি অর্ডারটা নিয়ে চলে আসলাম, আসার পরে আবার চিন্তা করলাম যে না এই ফ্যাক্টরিতে হবে না, আমি 4-5 ফ্যাক্টরিতে হাত মানে কাজ দিলাম, এবং বড় বড় যারা কাজ করে
এবং ফাস্টা ফ্যাক্টরিতে বললাম যে আপনাদেরকে আমরা কাজটা দিব, এই এইভাবে নেন। তো ওরা কেউ রাজি হলো, কেউ রাজি হলো না। তো চারটা ফ্যাক্টরিতে টোটালি আমার কাজগুলো ভাগ করে দিছি। এরপর আবার স্যাম্পলিং, এবার টাকা পয়সার একটা বিষয় আছে। আমি কিন্তু ব্যবসা শুরু করছি কোনো টাকা ইনভেস্টমেন্ট ছাড়াই শুরু করছি, কারণ ফিল করতে 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 নিজের পকেটে যে টাকা উঠেছিল প্রতি বছরও ওই মানে ওদের থেকে বলতাম যে ভাই আপনার মালটা পাঠাই দেন, আমি পরে টাকা দিচ্ছি। এরকম করে ব্যবসা শুরু হয়েছে টাকা দিন। এখানে এই বছরে এসে আপনার এখানে বড় ধরনের ইনভেস্টমেন্ট, স্যারদের বললাম স্যার এখানে এত বড় ইনভেস্টমেন্ট আমার নাই, আমি এখানে ইনস্টলমেন্টে যাবো, মানে আমি একটা কাজ শেষ করবো, মানে একটা ইউনিয়নের কাজ শেষ করবো বা 30টি স্কুলের কাজ শেষ করে এটা শেষ করার পর নেক্সট আমি আবার আসটাতে যাবো, নাহলে আমার কাছে এত বড় ইনভেস্টমেন্ট নাই। বা স্যার বলছে ঠিক আছে তোমাকে আমি অনুমতি দিলাম, তাহলে আমি ওভাবে সুযোগ পাইলাম। তো ওইভাবে কাজ শুরু করছি। তো শুরু করার পরে লকডাউনে পড়ে গেলাম, এখানে বড় ইনভেস্টমেন্টের টাকাগুলো আমার ফ্যামিলি থেকে বাইরে থেকে রিকোয়েস্ট করে বললাম কিছু টাকা দেন, এই বিষয়টা শুরু করতে হবে। সেখানে নিজেরও কিছু টাকা ছিল, আগের বছর প্রফিট ছিল কিছু, সব মিলে আপনার এখানে বড় একটা ইনভেস্টমেন্ট হয়েছে। এখন স্কুলের প্রায় ওখানে 60টা স্কুলের মতো কমপ্লিট করছি, আরও প্রায় 140-এর কাছাকাছি আছে। তো এখনও অর্ডার ওভাবে এখনও ক্যান্সেল হয়নি, ইনফরমেশান রাখছি, যোগাযোগ রাখছি, তো দোয়া করবেন আর কি আর কি। আর এখানে আমি একটু জয়েন করতে চাই, কারণ হলো বিজনেসে আসলে অনেকেই আমার কাছে পরামর্শ, কারণ আমি সিনিয়র হয়ে যাওয়ার পরে সবাই জুনিয়র বলবে ভাই আপনি বিজনেসে আমরা কীভাবে শুরু করবো। বিজনেসে আসলে সবাই বিজনেস করতে চায় কিন্তু আসলে কীভাবে করবে বুঝে না, আমি কোথা থেকে শুরু করবো, টাকা লাগবে, এগুলো আসলে বড় সমস্যা। এবং বিজনেস আইডিয়াটা একটা মারাত্মক সমস্যা। বিজনেস আইডিয়া নিয়ে আমি এই লকডাউনের ভিতরে আমি বিজনেস আইডিয়া নিয়ে কাজ করছি শুধু, কীভাবে আমি এখানে অনেকে ব্যবসা করছে কিন্তু আমি বসে বসে বিজনেস আইডিয়া কীভাবে ক্রিয়েট করা যায় চিন্তা করলাম। রিসার্চ করার বিকল্প নাই বিজনেস আইডিয়ার জন্য। আর বিজনেস রিসার্চ বলতে আমি বর্তমানে একটা বিজনেস চলতেছে, এই বিজনেসের গ্যাপ কোথায়, এই গ্যাপটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি এটা নিউ আইডিয়া। বা আপনার একটা বিজনেস কেউ রানিং করছে, সেই রানিং বিজনেসের লেকিংস কোথায় কোথায়, প্রবলেম কোথায় কোথায়, এই প্রবলেমগুলো যদি নিয়ে আমি কাজ করি সেটাই বিজনেস আইডিয়া। কারণ আপনি একেবারে নতুন আসন থেকে বিজনেস আইডিয়া আসলে আসাটা খুবই টাফ, সব সম্ভব তবে রিসার্চ করলে সবই সম্ভব হয়ে যাচ্ছে। কারণ আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল আছে প্রচুর টাকা নিয়ে বসে আছে, আবার অনেক ফ্রেন্ডসার কাছে টাকা নাই বিজনেস করার জন্য প্রচুর মানসিকতা নিয়ে বসে আছে, কিন্তু আইডিয়া হাত রাস্তাঘাটে খুঁজে পায় না, মানে শুরু করতে গেলে ভয় পায় এটা দিয়ে কী হবে। আর অনেকে বিজনেস শুরু করে উইদাউট ভিশন মিশন শুরু করছে করছে, একটা পর্যায়ে দেখা যায় তার ভিশন মিশন না থাকার কারণে তার এখানে হতাশার জন্মে যায়, জন্মে যাওয়ার পরে ব্যাক পিছনের দিকে চলে আসে, মানে আর করে না। এটাই আমি হিসেবে দেখতেছিলাম, মানে তারা শুরুতে ভালো একটা মানে ইয়া পাচ্ছে, মানে খুবই খুশি তারা, হ্যাঁ বিজনেস হচ্ছে বিজনেস, একটা পর্যায়ে এসে তারা বিজনেসটা করতেছে না, কেন করতেছে না, কারণ এটা নিয়ে আস মানে হবি হচ্ছে না বা প্রফিট কমে যাচ্ছে, অথবা সে ভালো একটা অপরচুনিটি জব অপরচুনিটি ওখানে চলে গেছে, বিজনেসটা বন্ধ হয়ে গেছে। অথচ বিজনেসে যদি ভিশন যদি থাকতো বা মিশন যদি থাকতো তাহলে সে এটা ফেলতো না। যেন আমি কিন্তু বিজনেসে যখন জয়েন করছি আমি কখনো মানে ব্যাংকে জব পরীক্ষা দিই নাই, কোনো জায়গায় পরীক্ষা দিই নাই, চিন্তা করছি যে আমি যদি বিজনেস করি বিজনেসই করতে হবে, আমাকে বিজনেস হোল্ডার হতে হবে। তো সেই হিসাবে আমি স্যার কি টাইম বেশি নিচ্ছি নাকি, এটা সংখ্যায় দিন, টাইম বেশি নিলে অনেকে আবার ইয়া করবে, রায় তো অনেক হয়েছে আর আপনি ঠিক আছে 5 মিনিট শেষ করে দেবো। তো সেই জন্য বিজনেস হোল্ডার হতে হলে বা আপনার উদ্যোক্তা হতে হলে আপনাকে ভিশন মিশনের একটা বিষয় আছে, এটাকে সেট করেই নামতে হবে। আর না হলে বিজনেসে নামাটা ওই যে অনেকে জবের পাশাপাশি করে ওরকম করলে সমস্যা নাই, কিন্তু যারা বিজনেস হোল্ডার হতে হয় বা বিজনেস ম্যাগনেট হতে হবে তাদেরকে অবশ্যই ভিশন মিশন ঠিক করতে হবে বা পাথওয়ে ঠিক করতে হবে, আমি আসলে আমার বিজনেসটা কোন দিকে নিয়ে যাবো। আমি তো একটা দোয়া করবেন, আমি চিন্তা করছি আমি 1 কোটি মানুষের কর্মসংস্থানের ভিশন নিচ্ছি, এটা আমি 50 বছর বয়স হইল চিন্তা করব মানে পারবো বলবেন, তখন থেকে আমার এখানে আমি একটা এখানে আমি এখন বর্তমান বিজনেসে একটা ম্যানেজমেন্ট সেট করছি, এখানে কে কোন কাজ করবে একটা সেট আপ করা হয়েছে। তাহলে আমি এখন আবার এই বিজনেসের পাশাপাশি আমার বিজনেসের আপনার প্রচুর আইটেম বাড়াইছি, হয়তো আমি এখানে একটা কথা বলছি স্কুলের ড্রেসে কথা বলছি, পাশাপাশি কিন্তু আমি এই মানে আপনার এই যে হাসপাতালে অ্যাপ্রোন আছে, তারপরে বিভিন্ন আপনার অফিসের আপনার ভালো মানের মানে ব্যাংকের যে ইয়াগুলো আছে ওই যে ড্রেসগুলো ব্যাংকের স্টাফরা পরে খুব ভালো মানের ওই ধরনের কাজে হাত দিচ্ছি, তারপর অনেক আইটেম আমার কাছে নিয়ে আসছে বুঝলেন, প্রোডাক্ট মানে এটাকে আমরা বলি লাইন ডেভেলপ করা আর কি, তো নতুন নতুন প্রোডাক্ট নামাইতেছি।
তো এখন এটা হলো যে মানে কথা আর কি আপনার আরিফ আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমি তো মুগ্ধ হয়ে আপনার কথা শুনছিলাম। আমি তো আমি 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 আসলে এত ডিপলি জানতে পারছিলাম না, কিন্তু আপনি তো রীতিমতো উদ্যুক্ত শুধু হয়ে উঠেছেন ব্যাপারটা না, আপনি তো সংগ্রাম করে উদ্যুক্ত হয়েছেন। একজন তার মিশন ভিশন অর্জন করতে গিয়ে একটা বছর রাস্তায় রাস্তায় দৌড়েছেন ঘুরেছেন নিজের পয়সা নিয়ে, ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা হতে জেলা, স্কুলের পর স্কুল ঘুরেছেন। এখন তো আসলে আপনি অনেক মহান উদ্যোক্তা, অনেক বড় মানুষ। আমার তো আপনাকে আরো বেশি রেসপেক্ট করা উচিত। আমি আপনাকে স্যালুট দিই এই কারণে যে এখানে যেমন প্রিয়া আছে দেড় মাস দু মাস হলো, তাসনিম আছে দেড় মাস দু মাস হলো, নুসরাত অবশ্য পরিবার হতে অনেক কিছু শিখেছে, কিন্তু আপনি তো একেবারে নিজে উদ্যোক্তা হয়ে উঠলেন। আমাদের আজকের অডিয়েন্স যারা আমাদের এই প্রোগ্রাম দেখছে, হয়তো যারা সত্যিকার অর্থে দেখছেন, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন, আমি তো নিশ্চিত যে যারা রাতারাতি উদ্যোক্তা হয়ে অনেক বড় কিছু হওয়ার স্বপ্ন দেখছেন, তারা অনেক বেশি বাস্তববাদী হবেন এবং তারা আরো বেশি পরিশ্রমী হয়ে উঠবেন। আমাদের সময় একেবারে শেষের দিকে, আমরা শুধুমাত্র একটা প্রশ্নের একটা উত্তর আপনাদের কাছ থেকে নিতে পারবো। সেই প্রশ্নে আসার আগে আমি একটু আমার অডিয়েন্স যারা আজকে তাদেরকে রিকগনাইজ করে নিই, কারণ আপনাদের এখানে অডিয়েন্সদের মধ্যে যারা রয়েছে, আমাদের এখানে অডিয়েন্সের মধ্যে রয়েছে সামিউল আকরাম নয়ন, ওয়ালাইকুম সালাম, আব্দুল্লাহ নোমান, ওয়ালাইকুম সালাম, মিসকাত মারো, থ্যাংক ইউ, সেলিম মাহবুবুর, যার কথা না বললেই নয়, অনেক বড় উদ্যোক্তা, বিজনেসে পড়াশোনা করে এখনো এটা আরিফের মতোই অনেক বড় উদ্যোক্তা, অনেক অনেক রিচ পার্সন, অনেক আইটেম, অনেক বিজনেস, কিন্তু তথাপিও দেখা গেল এখনো কাস্টমার নিজে হ্যান্ডেল করেন, এমনকি ডেলিভারি করতে নিজে যান। এগুলি হচ্ছে উদ্যোক্তাদের বৈশিষ্ট্য। আমাদের সাথে আমার একজন প্রিয় সহকর্মী আছে প্রিয়া এবং তাসনিম, আপনাদের শিক্ষক তামিম ফয়সাল। তামিম ফয়সাল স্যার ইতালি হতে এসেছেন এবং তিনি বলছেন রিয়েলি নাইস টু হিয়ার অল অফ ইউ। ফাহমিদা ইতি, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে দিল জাহান আছেন যিনি স্টক মার্কেটে কাজ করেন, একটা প্রশ্নও করেছেন, ঠিক ওনার প্রশ্নটা নিয়ে আমরা আজকে প্রোগ্রামটা শেষ করবো, আমি প্রশ্নটা নিয়ে পরে আসছি। ফারিয়া ইসলাম আমাদের সাথে আছে, ইসলাম ইউনিভার্সিটিতে কাজ করছেন। শফির জামান আমাদের সাথে আছেন, মুজাহিদুল ইসলাম, আশফাক রহমান, ডক্টর আশফাক রহমান একটা কলেজের অধ্যাপক, তিনি পিএইচডি করেছেন ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স থেকে। আব্দুল্লাহ নোমান আছেন, দিদারুল ইসলাম, রুবেল আছেন, নিরুপম দত্ত, তিনি প্রাণ আরএফএল গ্রুপের অনেক বড় এক্সিকিউটিভ ম্যানেজার, আমাদের সাথে আছেন এবং সবাইকে গুড উইশেস জানিয়েছে। সাদাত সাকিব আছে, মোহাম্মদ আয়াসুর রহমান আজিজ, যিনি আরিফ এবং নুসরাত ম্যাম দুজনকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছে। আমাদের শেষ প্রশ্নটা হচ্ছে আমাদের দিল জাহান, যিনি স্টক মার্কেটে কাজ করছেন, তিনি একটা প্রশ্ন রেখেছেন সবার কাছে। তো এই প্রশ্নের উত্তর আমি বলবো শুধু একটা সেন্টেন্সে দিতে হবে, সেটা হচ্ছে একজন নতুন উদ্যোক্তা কোন উদ্যোগ প্রশ্নটা আমি আবার করছি কারণ প্রশ্নটা সম্ভবত আপনারা শুনতে পারেননি। একজন নতুন উদ্যোক্তা কোন উদ্যোগ যদি শুরু করতে চান তাহলে কি কি সমস্যার সম্মুখীন হন, আমি কি কি সমস্যাটা একটু চেঞ্জ করে দিচ্ছি, আপনারা একটা মাত্র সমস্যা বলবেন, মানে সবচেয়ে যে কঠিন সমস্যাটা আপনার জন্য কি, একটা সমস্যা। প্রিয়া, আপনার সমস্যা, আপনার দৃষ্টিতে একজন উদ্যোক্তা কোন উদ্যোগ গ্রহণ করতে হলে এক নাম্বার সমস্যাটা কি, একটা সমস্যা যদি বলতে বলি। মার্কেট কম্পিটিশনটা অনেক বেশি স্যার, আমি রিসার্চ করেছিলাম শুরু করার আগে,
আমি দেখলাম অনেক কম্পিটিটর আমার, যেমন তাসনিমও এক প্রকার আমার কম্পিটিটর, মার্কেট কম্পিটিশন অনেক হাই এই এখন। আর যেহেতু এখন লকডাউন চলছে সবাই, তাদের ডিমান্ডটাকে যে আমরা আসলেই স্যাটিসফাই করতে পারতেছি, যে এই জিনিসটা তাদেরকে রিচ করতে পারে, এই জিনিসটা এই মেসেজটা তাদের কাছে পৌঁছানো বা ওই জিনিসটা তাদের কাছ থেকে একটা ফিডব্যাক নেওয়া, যে আপনার যেই ডিমান্ডটা সেটা আমি ফুলফিল ভাবে স্যাটিসফাই করতে পারতেছি, এই জিনিসটা যে মানুষের এখনো মাইন্ডসেটটা ওইভাবে যে গ্রো হয় না, যে লাইক প্রথমে পজিটিভ পজিটিভ দিক থেকে কেউ দেখার চেষ্টা করে না, একটু নেগেটিভ মোটিভস থাকে যে নতুন বিজনেস কেমন হবে না কেমন হবে, সো এই জিনিসটা পজিটিভ মেন্টালিটিটার একটু প্রবলেম ফেস করছি আর কি। সবচেয়ে নতুন কাজ শুরু করার সময় প্রথম সমস্যা এটা, এবং আরেকটা হচ্ছে বিশ্বাসের ব্যাপার, শুরুতে বিশ্বাসটা অর্জন করে নেওয়াটা আসলে অনেক কঠিন। এবার আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, আবারও ঠিক এরকমই আপনাদের, সেই জন্য আমি শুধু শুনবো, আমি আজকে কিছু বলবো না। লাস্ট কোয়েশ্চেন সবার জন্য, সেটা হচ্ছে একটা মাত্র উপদেশ দিতে বলবো, একটা একটা উপদেশ নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে যদি একটা উপদেশ দিতে বলি, তাহলে প্রিয়া আপনি কোন উপদেশটা দিবেন? আমি বলেছিলাম যে কম্পিটিশন অনেক হাই, সেক্ষেত্রে আমাকে ইউনিক প্রোডাক্ট রাখতে হবে অবশ্যই, কিছু একটা, যে কোনো কিছু, মানে একটা ইউনিক প্রোডাক্ট থাকলে আপনাকে মানুষ চিনতে পারবে আর সেটা নিয়ে আপনি আগাতে পারবেন, এটা আমার বিশ্বাস। আর প্রাইসিং এর দিক দিয়েও একটু খেয়াল রাখতে হবে, সবাই সবাইকে কনফিডেন্স তো অবশ্যই রাখতে হবে, এভাবেই এভাবে চললে হবে আমার মনে হয়। অনেক ধন্যবাদ তাসলিম, একটা পরামর্শ নতুন উদ্যোক্তাদের জন্য। স্যার প্রথমটা হচ্ছে কারেজ, আমি মনে করি যে উদ্যোক্তাদের ক্ষেত্রে প্রথমে কারেজটা খুব দরকার, সাহস থাকা, আর হচ্ছে একটু পরিশ্রম থাকা, যে সাহসী হয়ে পরিশ্রম থেকে যদি নিজের প্রোডাক্টের সাথে সৎ থাকতে পারি, দেন ইট উইল ক্লিক, এটা ক্লিক করবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ নুসরাত, একটা পরামর্শ যদি চাই। স্যার আমাদের প্রথমে হচ্ছে ধৈর্য ধরে লেগে থাকতে হবে নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে যেটা, আর আমাদের কোয়ালিটি অবশ্যই যেটা সবচেয়ে প্রথম বিষয়, কোয়ালিটিটাকে নিশ্চিত করতে হবে এবং আমাদের সংকোচটা দূর করতে হবে, স্যাটিসফ্যাকশন। থ্যাংক ইউ স্যার, এটাই নতুন উদ্যোক্তাদের জন্য আমাদের যেটা আপনি পরামর্শ দিয়েছেন, এটাই ধৈর্য, স্যাটিসফ্যাকশন, বাই স্যাটিসফ্যাকশন কোয়ালিটি, এগুলোই। আরিফ একটা মাত্র পরামর্শের সুযোগ আছে। আমি একটা মাত্র পরামর্শ দিতে চাই, এটা হলো তারা রিসার্চ করবে প্রত্যেকটা জিনিস, বিজনেস করতেছে এক্সিস্টিং বিজনেসের রিসার্চ আছে, আফটার ম্যাথ এটার পরে কি হবে, আজ থেকে 10 বছর পর আমার বিজনেস কোথায় যা দাঁড়াবে, যারা ছিলেন তারা অনেক নতুন কিছু আপনাদের কাছ থেকে শিখতে পেরেছে এবং অনেক সমাধানও পেয়েছে। আরেকের সাথে আমি শেষ পর্যায়ে আমার অডিয়েন্স কে বলবো, ডিয়ার অডিয়েন্স, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে উদ্যোক্তা তৈরির কোনো বিকল্প নাই, আবার এই স্টার্ট আপ নিয়ে ছোট ছোট উদ্যোগ নিয়ে যারা এগিয়ে এসেছে তাদের
বাঁচা মরা তাদের এগিয়ে যাওয়া তাদের স্বপ্ন পূরণ এগুলো সবকিছু নির্ভর করছে আপনাদের উপর। আপনারা কতখানি সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, তাদের পাশে থাকছেন, সবার পাশে থাকছেন, কিভাবে আপনারা দেখছেন এই নতুন উদ্যোগগুলোকে তার উপর নির্ভর করছে প্রতিটি উদ্যোগের সফলতা। ফলে আমি আশা করব আপনারা আমাদের এই গ্রাজুয়েট ফোরামের সাথে থাকবেন, গ্রেট সোসাইটি বাংলাদেশের সাথে থাকবেন এবং গ্রাজুয়েট ফোরাম এবং গ্রেট সোসাইটি বাংলাদেশের উদ্যোক্তাদের সাথে থাকবেন। পুরো বাংলাদেশের যেখানে যে জায়গায় আমাদের ছোট ছোট নতুন প্রজন্মের মানুষেরা নতুন নতুন উদ্যোগ নিয়ে আসছে, সবাই আপনারা তাদের পাশে থাকবেন এরকম একটা প্রত্যাশা আমি আজকে শুনছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার আপনাকে প্ল্যাটফর্মে সুযোগ দেওয়ার জন্য, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ अगेन স্যার।